আগিয়ে যায় আমার নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবকে যায় বলে দাদা গো আমি মায়ের মুখ থেকে শুনলাম আমার আব্বা নাকি জগতের মধ্যে নাই আমার আব্বা নাকি জগৎ থেকে বিদায় নিয়ে ওই কবরে চলে গেছে ওগো দাদা আমাদেরকে একবার ওয়াডার দেন আমার কে সঙ্গে লইয়া ওই মাকামে আবু আয় আমার আব্বার জি আমার আব্বার কবরটা জিয়ারত করতে চা আজকে আমরা যখন কবর জিয়ারত করতে যাই আমাদের কিছু মানুষ আছে বলে কবর জিয়ারত করা যাবে না বলে না বলে না জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন দর্শন জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা নিয়া মাকের মাকে সঙ্গে লইয়া মদিনা থেকে আগ মাকামে আবুয়ায় আশিয়া নিজের আব্বা জানের কবরটা দর্শন করেছিল আমার নবী হইয়া যদি আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে আমরা নবীর উম্মাত উম্মতি হইয়া আমাদের পিতা মাতার কমরটা কেন জিয়ারত করতে পারি না সহজ কথা নাকি বলেন কত দলিলের দরকার নাই নবীর জীবনীতে জানো অনেক কিছু পেয়ে যাবে আমার নবীজি কে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ও আমার পোদারে তোমার আম্মা জানের অর্থাৎ তোমার মায়ের যেই দিন বিবাহ হয়েছিল সেই দিন মক্কা এসেছিল আর জীবনে কোনোদিন মদিনায় যায় না তুমি আজকে যখন আমার কাছে তুমি অর্ডার চাইতেছো যখন আদেশ চাইতেছো আমি বাধা দিব না দিব না কারণ আমার মা আমি না আমার কথার কোনোদিন অবাধ্য হয় না অতএব আমি অর্ডার দিলাম যাও যাও তোমার মাকে লইয়া তুমি একবার যখন মাকামে গা যাবে তার আগে তুমি মদিনাতুল মানাবায় যাবে একবার তোমার নানা জানের সঙ্গে নানি জানের সঙ্গে দেখা করে নিবে নানা জানের সঙ্গে আর নানি জানের সঙ্গে একবারে দেখা করে নিবে এবার আমার নবীজি বললেন ঠিক আছে যখন আপনি বলছেন মাকে নিয়ে মদিনায় যাব এবার মায়ের কাছে আসলে আসার পরে বলে মা আমার দাদা আমাকে অর্ডার দিয়ে দিয়ে যা আদেশ দিয়ে দিয়েছে চলো চলো আর দেরি করিও না আমার মা আমিনা বললেন শোনো গো মক্কা থেকে মদিনা অনেকটা পথ অতএব আজকে আর যাব না কালকে আমরা রেডি হইয়া যাব কালকে আমরা তৈয়ার হইয়া যাব সকাল সকাল আমরা উটের পিঠে যাবিয়া আমরা মদিনায় রওনা হইয়া যাব সকাল হইয়াছে এবার কিছু খাবার বেঁধে নিয়েছে এবার খাবার বেঁধে নেওয়ার পরে একটা দাসিকের সঙ্গে সঙ্গে যখন উঠে পিঠে চাপবে গো আমার আব্দুল একটা আব্দুল দেওয়ালের মধ্যে হিলান দিয়া কাবা ঘর ওই কাবা ঘরের মধ্যে হিলান দিয়া আমার আব্দুল মুত্তালিব যেন ডুকরে ডুকরে কানতেছি আমার নবী যাইয়াবো বলে দাদা তুমি কেন এইভাবে কান্দ। আব্দুল মুত্তালিব বলে ভাই আমি আমিনাকে ছাড়িয়া একটা দিন পর্যন্ত আমি কাটাই নাই ও ভাই আজকে তোমাকে ছাড়িয়া একটা দিন আমি কোনো দিন যাই নাই আজকে তোমরা মদিনা যাবে মদিনা থেকে তোমরা মাকামে আবওয়ায় যাবে তোমাদের বাড়ি ফিরতে দেরি হবে তোমাদের না দেখিয়া কেমন করে আমি থাকব এই জন্য আমি কান্না করি আমিনা বলতেছে আব্বা আপনি যদি একবার বারণ করেন আমি মদিনায় যাব না আব্দুল মোতানি বলছে মারে তুমি বিবাহ করে মক্কা এসেছ মায়ের বাড়ি আর কোনদিন তুমি যাও নাই আজকে যখন তুমি বাহির হইয়াছ তোমাকে বারণ করবো না বারণ করবো না যাও যাও মদিনা থেকে ঘুরে আসো এবার মা আমিনারা দিয়ে না ঘোতালা আনহা উটের পৃষ্ঠে চেপে গেলে আমার নবীজিকে নিয়ে নিলে দাসের সঙ্গে নিলে দাসিকে লইয়া মদিনায় আপনার হাজির হয়ে গেলেন এবার মদিনায় হাজির হয়ে যাওয়ার পরে এবার মানুষজনকে জিজ্ঞাসা করি এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরি নামক একজন ব্যক্তির বাড়ি ছিল তার তো বাড়িও দেখতে পাই না ঘরও দেখতে পাই না ওই মানুষটাকে তো আমরা দেখতে পাই না ওই মানুষটা কোথায় বাড়ি করেছে কোথায় আছে আপনারা কি একটু বলতে পারবে মদিনার মানুষরা ডাক দেওয়া বলে শোনো গো আব্দুল ওয়াহাব জোহরি কেউ খোঁজ খোঁজনিতে আসে না আজকে তুমি নিতে এসেছ বলো বলো তুমি কে আব্দুল ওয়াহাব জোহরি তোমার কে হয় মা আমিনা বলতে যে শোনো গো ওই আব্দুল ওয়াহাব জোহরির একটা কন্যা ছিল যার নাম ছিল হযরত মা আমিনা ওই মা আমিনা আমি আব্দুল ওয়াহাব জোহরির কন্যা আমি অনেক দিন বাপের বাড়ি আসি না আজকে এসেছি আমার আব্বা জানের জন আমার আব্বা জানের সাথে সাক্ষাৎ করতে এবার ওই মদিনাতুল মানাব্বারা মানুষ বলে আমিনা ও মা আমিনা আজকে তোমার অনেক দিন হয়েছে আজকে 6 বছর হয়ে গেল তুমি মক্কায় গেছো মদিনায় আসো না ওরে আমিনা এই 6 বছরের মধ্যে তোমার அப்பா তোমার মা আর জগতে বেঁচে না সঙ্গে সঙ্গে আমার মা আমিনা কান্নায় ভেঙে পড়লেন এবার গ্রামবাসীরা বলল শোনো গো আমিনা তোমার அப்பா নাই তো কি হয়েছে না তোমার না আছে আজকে তোমার দেখাশোনা আমরা করব আজকে তোমার মহমানদারি আমরা করব যতদিন খুশি আমাদের বাড়িতে তুমি থেকে যাও এখন আপনাদের গ্রামের মেয়ে যদি অন্য গ্রামে বিয়ে হয় তার বাপমা যদি না থাকে তার আত্মীয়-সজন যদি না থাকে ওই মেয়েটা যদি আপনাদের গ্রামে আসে তা আপনারা ওই মহিলার আপ্যায়ন করবেন না যে তো মদিনার মানুষরা বলতেছে তোমার মা নাই তোমার আব্বা না তো কি হয়েছে আমরা যে আমরা তোমার خاطر করব এবারে মা না এক একজনের বাড়িতে যেতে লাগলেন এইভাবে আপনার পাঁচটা দিন পার হয়ে গেল দাসী ডাক দেয়া বলে আমিনা আমার আব্দুল মুত্তালিব জানায়া দিয়েছে বুঝায়া দিয়েছে এক সপ্তাহ বেশি যেন না হয় রে মা অতএব পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে চলো চলো আমরা এখান থেকে মক্কায় রওনা হয়ে যায় এবার আমি না বলতে যে শোনগো আমি তো মক্কায় রওনা হব ঠিকই কিন্তু একবার মাকামে আবুয়া যেতে চায় আমার সন্তানকে তার আব্বা জানের কবরটা দেখাইতে চায় আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না মদিনার মানুষের কাছ থেকে আপনার বিদায় নিয়ে নিলে বিদায় না আমার পরে এবার উটের পিষ্ঠে চেপে গেলে উটের পিষ্ঠে চেপে যাওয়ার পরে যখন উটটাকে আপনার চলতে আরম্ভ আমিনার আমার মদিন মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা মাইকের আওয়াজটা কমে

মুসলমানদের কলিজা জোরে বলে সুবহান আল্লাহ এই মদিনা একবার যাইয়া মন ভরে না শত শতবার গেলেও মন ভরে না আচ্ছা কোন হাজি মদিনায় গেছে যাওয়ার পরে এসে কি কোনদিন বলেছে যে আর কোনদিন যাব না কারণ জায়গা অত ভালো নাই বলেছে কেউ হাজার বার গেলেও পরে চেষ্টা করেছে যে আল্লাহ যদি আরো সম্পদ তো আমি আবারও মদিনায় যেতাম জোরে বলে সুবহান আল্লাহ তাই কেউ বলছে কত হাজি হজ করিতে গেল ও মদিনাতে কত হাজি হজ করিতে মদিনাতে তবুও মদিনা দেখে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে নাই আমার সোনার মদিনা আমার প্রাণের মদিন দয়ার মদিনা আমার সোনার মদিনা ও বাবার ভাইরা আমার মা আমি না মদিনা ছানার সময় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কারোর মানুষ তিনটা জিনিস বলতে পারে না জীবনে যতই উন্নতি করুক না কেন আর জীবনে যতই আপনার অবনতি হোক না কেন এক হচ্ছে জন্ম স্থান দ্বিতীয় হলো পিতা আর মাতা তৃতীয় হলো ম খাবার না যতদিন বাজবে ততদিন মা বাপকে মনে রাখবে আর যে জায়গায় জন্মস্থান ওই জায়গায় ওই আমেরিকায় বাস করলো ওই জন্মস্থান ভুলতে পারবে না একজন ব্যক্তি জানি না উনি কে তবে আসার পরে পরে উনার সঙ্গে বললেন ভাই আমার আমারও বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমার জন্মস্থান মুর্শিদাবাদ বাপ মায়ের জন্মস্থান মুর্শিদাবাদ জঙ্গিপুর এলাকা শ্বশুর বাড়ি হচ্ছে দেখি লালগোলা উনি বললেন তা আমার কলিজাটা একটু বড় হইলো যে দেশের লোক নাকি বলেন কারণ আমারও ভগবান গোলা বাড়ি দেশের লোক এই দেখেন এখানে লেখা করে মানুষ হইলো রোজগার করছে সংসার করছে সবকিছু করছে তবু আর মনে আছে যে মুর্শিদাবাদ আমার জন্ম জন্মস্থান <missimitation> নাকি বলেন তাই মানুষ জন্মস্থান ভুলতে পারে না পিতা মাতাকে ভুলতে পারে না আর তৃতীয় হইল না জোরে মদিনা ছেড়ে আপনার মক্কার দিকে রওনা হয়ে গেলে এবার কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা বাম দিকে একটা রাস্তা সামনে একটা রাস্তা পেছনে একটা রাস্তা আমার নবীজে নবীজিকে ডাক দেওয়া বলে মোহাম্মদ Ah. <laughs> বেটা মোহাম্মদ এবার কোন রাস্তা দিয়া যাব বলো আমার নবীজি বলতেছে যে এবার বাম দিকের রাস্তা হইয়া যাব এবার বাম দিকে রাস্তা হইয়া কিছু ধরে যাওয়ার পরে দেখছে যেন মাকামে আবুয়ায় পৌঁছে গেছে এবার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার উটের পৃষ্ঠে থেকে নেবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়া এবার যখন বাবাজি ভাইরা এবার আপনার মাকামে আবুয়ায় প্রবেশ করেছে যেমনই প্রবেশ করা অমনি যেন বাবু আমার মা আমিনার গায়ে কোথা থেকে যেন উড়ে জ্বর চলে আসলো যেমনই জ্বর চলে আসা দেখবেন সবচাইতে বড় রোগ হলো আপনার জ্বর আর ওই জ্বর যদি মানুষের শরীরে আসে জ্বর আসলে খেতে ভালো লাগে না চলতে ভালো লাগে না শুয়ে থাকতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না আর যত আল্লাহর মমিন বান্দা আছে এদের সবাইকে একবার না একবার আমার জ্বর হয়েছে কারণ জ্বর রোগটাই হলো আমার নবীর সন্ন্যাস আর এই রোগটা হলে মানুষের গুণা ঝরে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা আমি নাকে বড্ড জ্বর মা যেন চলতে পারে না আর হাঁটতে পারে না এবার আমার নবীজের মাথায় হাত দিয়ে বলে মোহাম্মা ও বেটা শোনো আমি যেন আর হাঁটতে পারি না রে বেটা এই বাবলা গাছের ছায় আমি একটু বসে আর তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে এসো নবী আমার জেনে গেছেন বুঝে গেছে যে মা অসুস্থ হয়ে গেছে মায়ের কষ্ট দেখে আমার নবী যে কান্না করতে আরম্ভ করেছে আমার মা আমি না এত কষ্ট হয় যন্ত্রণা হয় তবু নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে মা মিজকে হাসি দিয়া বলে বেটা আমার কোনো কষ্ট হয় না তুমি কোন রকমের চিন্তা করিও না যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো ও বাবাজি আমার আল্লাহ একটা হারাম জিনিস আছে যে হারাম জিনিসটা আপনি খাইলে আল্লাহ পছন্দ করে আপনি বলবেন যে এমন একটা জিনিস হারাম আছে আল্লাহ খাইলে পছন্দ করে আপনি বলবেন যে কি জিনিস হুয়া আর আল্লাহ এমন একটা মানুষ আছে যে মানুষটা মিথ্যা বলে ও জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ শুনবেন শুনবেন এই দুটা জিনিস কি শুনবেন বাপ জি এক হারাম জিনিস যেটা খাইবেন আল্লাহ পছন্দ করবে রাগ করা কি রাগটা করা কি হারা আর ওই রাগটা যদি আপনি খায়া ফেলেন দমন করেন আল্লাহ আপনাকে পছন্দ করবে আল্লাহ রসুল পছন্দ করবে জোরে বলেন শুভান আল্লাহ এক কথায় রাগ হলো হারাম ওই রাগটাকে যদি আপনি খাইতে পারেন আল্লাহ পছন্দ করবে আর দ্বিতীয় মানুষটা হলো এই যেই মানুষটা মিথ্যা বলেও জান্নাতে যাবে সেই মানুষটাই হলো আমার আপনার মা সন্তানকে খুশি রাখার জন্য মাঝে কত মিথ্যা কথা বলে তার কোনো ঠিক নাই এই মিথ্যা কথা বলার জন্য আমার আল্লাহ বলছে বান্দিরে তোকে আমি জান্নাতে দিব জান্নাতে দিয়ে দিবই দিব তুই যখন সন্তান প্রসাব করবি তা আমি আল্লাহ তোকে একটা মাকবুল হজর সবও দিব জোরে বলে সব হার তো মায়েদের সান সৌকাত মানকে বাড়িয়েছে আমার আল্লাহ বাড়িয়েছে এ কার মাধ্যমে রসুলের মাধ্যমে আজকে আমাদের যুবশ্রেণীকে শ্রেণীকে যদি বলা হয় আমাদের যুবরাজদেরকে যদি বলা হয় জেনারেল কোয়ালিফাইড পার্সন মানুষদের যদি বলা হয় যে নারীর সম্মান কে বাড়িয়েছে তো ও ভারতের ইতিহাস পড়েছে বলবে যে আপনার আপনার ওনার নাম কি ছিল আমার নাম মনে পড়ছে না হ্যাঁ তো বলবেন যে আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ নারীদের সম্মান বাড়িয়েছে আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন আমরা বলবো উনি তো ভারতবর্ষে তিনশো বছর আগে নারীদের সম্মান বাড়ালেন আর আমার নবী আজকে থেকে চোদ্দশত পঁয়তাল্লিশ হিজড়ি আগে মায়েদের সানমান বাড়িয়েছে জোরে বলেন শুভ আমরা এটা মুখস্থ রাখি কিন্তু নবীর জীবনী আমরা মুখস্থ রাখি না বাবাজি ভাইরা বুঝা গেল আমার জান্নাতে যাবে আমার মা আমি না বলতেছে না যাও যা তোমার নবী মা তুমি যদিও বলো আমার কষ্ট হয় না আমি তোমাকে দেখে বুঝতে পারছি তোমার কষ্ট হয় এই জন্য তোমার কান্না দেখে আমি নবী আমার কান্না বন্ধ হয় না আপনার মায়ের কান্নায় আপনি কেঁদেছেন না কাদের নাই আমিও কেঁদেছি আমার ভাইও কেঁদেছে আমার চাচাও কেঁদেছে আমার বন্ধু কেঁদেছে কখন বাচ্চা কালে যখন মা কোনো কারণ বসত কেঁদেছে ওই মায়ের কান্নার কারণ আমি জানি না আপনিও জানেন না তবু মায়ের কান্না দেখে আমি আপনি কেঁদেছি কিন্তু বড় হয়ে গেলে মা কাদুকার যাই করুক আমাদের আর মনে থাকে না জি ছোটবেলায় মায়ের হাত ধরে বলি এই কুদ্দুস আমার মা কুদ্দুস বলে জাব্বার আমার মা তুই ভে

বুঝলেন না বড় হইলে আলাদা ছোট হইলে আলাদা তবে সময় না সবাই না এখনো পরিবেশ আছে সন্তান আছে যে এখনো মায়ের সেবা করে বলেন আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা তুমি কাঁদিও না কাঁদিও না কারণ তোমার কান্না আমার সহ্য হয় না তুমি কাঁদলে রে আমি আমি না আমার কলিজাটা ফেটে যায় আমার নবীজি বললেন আ আমি কাঁদবো না বলো তো তোমার কি কোনো কষ্ট হয় না বলে আমার কষ্ট হয় না কিন্তু আমার নবীজি জানে কি জানে না নবী আমার জানে না জানে না নবী আমার জানে কারণ আমার নবী ছিলেন ইলমে গায়েবের সংবাদদাতা এই জন্য বলে যেন আমার নবী হলো আলিমুল গায়েব আর আমার আল্লাহ আমার নবী হলো ইলমুল গায়েব আর আমার আল্লাহ হলো আলিমুল গায়েব আমার আল্লাহ সব কিছু জেনে আমার নবীকে জানায় দেয় আর আমার নবী সব কিছুই জানে নবী আমার ইলমের সংবাদ দাদা নবী ওই নবী জানে আখে কি হবে দুনিয়াতে কি হবে আপনার কিয়ামতের দিন কি হবে আমার নবী জানে কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে আমার নবী জানে কার কোন সময় পয়দা হবে জন্ম হবে এটা আমার নবী জানে গো আমার নবীর মতো ডাক্তার মাস্টার উকিল হাকিম এখনো পর্যন্ত পয়দা হয়নি কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহান আল্লাহ কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা বলে থাকে নবী দুইটা হাত ছিল আমারও দুইটা হাত আছে নবীরও ও দুইটা পা ছিল আমারও দুইটা পা আছে নবীর দুইটা চোখ ছিল আমারও দুইটা চোখ আছে কারণ নবী নিজেই বলেছে আমিও তোমারই মতো এই যখন এম ভোট চাই তখন কি বলে কি বলে যে আমিও তোমার মতো জনসাধারণ সাধারণ বলে বলেনা বলে না একজন মৌলী যখন সাধারণ মানুষের সঙ্গে ঘুরে তখন বলে যে ভাই আমিও তোদেরই মতো তুই আমার কাছ থেকে আলাদা থাকিস কেন বলি না কিন্তু তার আর আমার মধ্যে পার্থক্য আছে না নাই ও হচ্ছে জেনারেল কোয়ালিফাইড পারসন আর আমি হলাম আরবিক কোয়ালিফাইড পারসন তো পার্থক্য হইলো না হলো না তো নবী আমার বলেছে আমিও তোমার এ তোমাদের এই মত এরা ভাই বাচ্চা যে নবী আমার এই মত এরা ওর সমানে ভাইবেছে বাচ্চা কিন্তু কোনদিন হতে পারবে পারবে নবী আমার চন্দ্রকে দুখণ্ডিত করেছে জড় বস্তুকে অপর জায়গা নিয়ে গেছে পাথরকে কালিমা পড়িয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এদের দ্বারা সম্ভব হবে না তাই নবী আমার বিজ্ঞান ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে জন্য কবির বলেছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমারও নবীজি যদি বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে আর আরো একটু আওয়াজ দিয়ে একবার হাত উঠিয়ে বলেন তো কই বলছেন বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবী কি এমন একটা নবী আর পাইব কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জীব বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রথের ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন শুভ আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন তো রকেট প্লেন জাহাজ কিছু ছিল বিমান বিমান কিছু ছিল ছিল না তবু নবী আমার সপ্তম আসমার ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে আর এখন প্লেনে যখন চাঁদের দেশে যাচ্ছে তো কতদিন লাগছে তার কোনো ঠিক নাই এখন আপনার চাঁদের দেশে টাওয়ার বসেছে জায়গা কিনছে বহুকে দেখাবে যে দেখো কেন দু শত কিনেছি বাড়ি করবো বাড়ি বুঝলেন না চাঁদের দেশে জায়গা কিনছে কোটি কোটি টাকায় জায়গা বিক্রি হয়েছে বাড়ি জীবন করতে পারবে না বুঝলেন না সব যাদের টাকা আছে কিনে রাখছে বাড়ি হোক না হোক দলিল দেখাতে পারবে চাঁদে আমার জায়গা আছে কথা বুঝলেন না এর চাইতে বেশি কিছু হবে না তো নবী আমার চা প্লেন বিমান জাহাজ ছাড়াই ঊর্ধ্ব গেছে আর এরা প্লেন জাহাজে যাইছে তো ইয়ারে নাম হয়েছে আমার নবী বলছে ইয়া আমাদের নবী আমাদের মত ছিল আমরা যা করি তাই করে বলেন না নাউযুবিল্লাহি মিন জালিক কোনদিন ঠিক হবে বা হবে না তাই কই যে বিজ্ঞানীরা রতের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বাকার সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল এই সাপে যদি কামড়াইতে এমন কোন ডাক্তার আছে ধুতু দিয়ে ভালো করতে পারবে আছে জি নাই ওকে সাপে কামড়াইলে ওকে যে ধুন সাপে কামড়ায় মানে যার বিষ নাই তাকেও যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে 10 টা ইনজেকশন মারবে তারপরে রক্ত পরীক্ষা করবে তারপরে বলবে যে রোগী বাঁচবে না মরবে নাকি হ্যাঁ তো আমার নবীজি আবু বকরকে বলছে আবু বকর গুহার মধ্যে আছে কিছুই নাই তো তোমার শরীর কেন সবুজ বর্ণ হয়ে গেল তুমি এত কাতর হয়ে গেছো কেন আবু লস্কর বলছে হুজুর আমাকে সাপে দংশন করেছে তাই বিশে কাতর হয়ে গেছে নবী আমার বলছে কোন জায়গায় বলে পায়ের তালুতে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন আবু বাক্কার বলছে খোদার কসম করে বলি যেমনই নবী থুতু লাগিয়ে দিয়েছে আমার শরীরের বিষ পানি হয়ে গেছে জোরে বনে সুবহান তো এই রকম ডাক্তার জগতে আর কেউ হবে হ্যাঁ হ্যাঁ

আমার আগের মানুষের আসলে ভালো হয়ে যেত জিন্দাবাদ 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 আল্লাহ ভগবা এই বাবজি ভাইরা যখন আমার নবী যখন পেশেন্ট দেখতেন রুগী দেখতেন তখন প্যারাসিটিমল তারপরে আপনার কি বলে যে বিভিন্ন আছে এই তখন ছিল বা ছিল ছিল না এখন জ্বর এসছে বলে কেন জ্বর বলে আর বুঝলেন না ফাঁকা মাঠাতে জালসা শুনেছি লিহর পড়েছে জ্বর হয়েছে বলে কত কিছু হবে না একটা প্যারাসিটেমল খাও ঠিক আছে কত পাওয়ার বলে পাঁচশো পাওয়ার খেলো নাকি বলে কিন্তু তখন তো ইয়া ছিল না নবীর কাছে গেলে নবীর নুরানিময় চেহারা দেখলে রোগ পালাইয়া যেত বনে মানে আর এখন যদি কোনো মানুষ মৌলবীর কাছে যাই যায়দ বলে একটু পানি পড়ে দেন একটু দোয়া করে দেন তো বলে যে এগুলা শিরিক ওরে বাপ এমন করে বলবে মনে হবে যে হারামের কাঁচা কাছে বলবে এটা বেদা ও বলবে যে এমন করে মনে হবে যে হারামের কাছে কাছে তো বেদাতের মানে কি বেদাত দুই প্রকার বেদাত ওটাই যেটা নবীর আমলে ছিল না এখন আছে ওটাই বেদাত কথা বুঝলেন না হ্যাঁ তো এমনও রোগ আছে জগতে যে মৌলী ছাড়া যারা আরবি জানে যারা মুরব্বী মানুষ তারা ছাড়া বড় বড় ডাক্তারও ভালো করতে পারবে না কি রোগ যেটা হচ্ছে আর নজর লাগলে কি হয় জ্বর হয় বাচ্চাদের বেশি হয়। এটা আপনি ট্রিটমেন্ট করে ইসিজি করে বডি আপনার এমআরআই করলেও কোন রোগ পাওয়া যাবে না আর যখন এই করান আয়াত টটকা যখন দিবেন ফালনামা যখন খুলবেন তখন তার রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে বলেন সবাই সুবহানাল্লাহ কিছু রোগ আপনার কোরআনের আয়াতও ভালো হয় সেটা আলেমের কাছে তা আপনারা চিন্তা করিয়ান না আলেমের কাছে যাবেন আপনার ফগ দিবেন পানি পড়া দিবেন তেল পড়া দিবেন কোনো রকমের অসুবিধা নাই তাই কই বলছে আগে যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন ওজার হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানী আমার নবীজি ও বাবা আমার নবীজির জীবনের দিকে যায় আমার নবীজির মা আনহা যখন বললেন বেটারে আমার কোন রকমের কষ্ট হয় না নবী আমার জানে মায়ের বড় কষ্ট হয় এই জন্য আমার মা আমিনাও নাও কাঁদে আমার নবীজিও কাঁদে তাদের কান্না দেখা গো তাদের সঙ্গে দাসী জেগিয়া ছিল ওই দাসী পর্যন্ত কান্না করতে আরম্ভ করেছে দাসী বল যে আমি না তুমি যদি এইভাবে কান্দ তোমার সন্তান ভেঙে পড়বে তোমার সন্তানও কাঁদবে অতএব সন্তানের সামনে এইভাবে তুমি কাঁদিও না আমার মা আমি না কান্নাটা যেন বন্ধ করে বললেন বেটা যাও 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 তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে এসো তোমার আব্বা জানে সঙ্গে কথাবার্তা বলে এসো আমি ততক্ষণ আর এই জায়গা একটু আরাম করে নি আমার নবীজি বলতেছে মা আমার আব্বা ছয় মাস বয়সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে গো মা আজকেও তুমি জানো আমাকে ফাঁকি দিও না আমার মা আমি না দুই চোখের পানি ছেড়ে দেওয়া ধন্য অনেক কান্দে আর মোহাম্মদের মাতার উপরে হাত দিয়ে বলে বেটারে আমি তোমাকে ছেড়ে তো যেতে कारणी जुदे चले जा, दे जा। तो मांके। तो मांके। গোসল করিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে পোশাক পরিধান করিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না তুমি তুমি মানুষের দারে দারে ঘুরবে আমি আমি না সহ্য করতে পারবো না ও বেটা শোনো আর দেরি করিও না যাও যাও তোমার আব্বা যেন কবরটা জিয়ারত করে এসো আমার নবী আব্বা কবর কবরটা জিয়ারত করতে যায় একবার পেছনের দিকে মায়ের দিকে তাকায় একবার নবীজন আব্বা জানের কবরের দিকে তাকায় এবার কবরের কাছে গিয়া হাজির হয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরা এ আদেরি করিও না দেরি করিও না যাও যাও জগতের মধ্যে তুমি চলে যাও আর জগতের মধ্যে যাওয়ার পরে আমার মা আমিনার জানটাকে তুমি কবজ করে নাও নবীন না আর মা আমিনার কাছে যদি আমার নবী চলে যা। তুমি আমিনার চানটা কবুজ করতে পারবে না আরে এমন একটা জিনিস এ মহৎ যে কাউকে ছাড়বে না এ মত ছাড়া আমাদের কোন ছেড়ে পালানোর কোনো জায়গা না এ মহৎ ছেড়ে পালাবেন রকম কোনো রাস্তা না যখন আপনার সময় সীমা শেষ হয়ে যাবে ওই জায়গাতে তোমার মমত ঘটবে করে এই জন্য আমার আল্লাহ বলেছে খুলি কল ইনসানু জাইফা বান্দা তোমার যখন সময় সীমা শেষ হয়ে যাবে আমি তোমার মত ঘটাবো তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহ দুর্বল করে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা এ মত ছেড়ে পালানোর কোন রাস্তা নাই এ মত ছেড়ে কোন জায়গায় যেতে পারবে না যত বড় এ মন্ত্রী মেরে হোক না কেন মত তার ঘটবে মরতে তাকে

আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না আমি অর্ডার করি তুমি অর্ডারটা পালন করো আমি আল্লাহ তোমাকে এই কাজে নিযুক্ত করেছি মানুষের জান কবজ করার জন্য এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষের জান কবজ করা তো দূরের কথা তোমার জান তোমাকে কবজ করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার মোহাম্মদ সাল্লামের মায়ের জানটা কবুজ করতে বড় কষ্ট হয় কারণ আমার দয়ার নবী মায়ের নবী এতিম হয়ে যাবে আমার আল্লাহ বলতে যে সোনরে আমার নবী দুনিয়ার মধ্যে এতিম হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ আমার নবীর সারা আমি দেব যখন কোন সন্তানের মা ও বাবা মারা যায় ওই সন্তান লালিত পালিত হয় খাবার ঠিক পেয়ে যায় É maliquê. আল্লাহ বাবা যে ভাইরা এই জন্য আমার নবীজি বলেছে। যদি তোমরা কোনো দেখতে ওই মাথায় একবার দিও। টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না দিতে হবে না। একবার যদি দিও। আমার আল্লাহ তোমাকে একটা হজের সব দান করে দিবে কারণ এতিমের যে জ্বালা এতিমের যে কষ্ট এটা আমি নবী ছাড়া আর কেউ জানে না আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাঙা তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রা এতিম ছিলে আমার নবী হজরত মোহাম্মা এতিম ছিল আমার নবী হজরত মহাম্ম মোহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমি ও আমার মা বোনেরা আমার হজরতে আজ রায় আলী সাদু সালাম জগতের মধ্যে আসলে আসার পরে মা আমিনার সম্মুখে দাঁড়ায় গেলে এই দিকে আমার নবী আব্বা জানের কবরটা জিয়ারত করে আজরাইল বলতেছে আমি না আমার আল্লাহ তোমার কাছে পাঠায় দিয়েছে তোমার জানটা কবজ করার জন্য আমি না আজকে আমার নবী জগতের মধ্যে তিন হয়ে যাবে আমি না বলতেছে শোনো গো আমার আল্লাহ যখন অর্ডার দিয়ে দিয়েছে আল্লাহ যখন আদেশ দিয়ে দিয়েছে আদেরই করিও না আমার জানটা কবজ করে নাও এই জন্য কবজ করে আমার মোহাম্মদ যদি আমার কাছে চলে আসে আমার মমিনের কাছে আল্লাহ আলী সালাম নেয় আর মমিনকে আল্লাহ চল্লিশ দিন আগে খবরটা জানিয়ে দেয় জোরে মতের খবর জানিয়ে দেয় আর এই মতের খবর জেনে নিয়ে মমিনরা বলতে পারে যে আমি কতদিন কোন সময় ইন্তেকাল করব জোরে বলেন সুবহান আল্লাহ বাবা যে ভাইরা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আর দেরি করিও না হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মা আমিনা আর জানটাকে যখন কবজ করেছিল আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন আমার সবচাইতে বড় কষ্ট হয়েছিল আমার নবীকে ইতিম বানাতে আমার মা আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে বাবাজি আমার কবজ করে নিয়ে হযরতে আজরাইল চলে গেলেন এই দিকে আমার নবীজি আমার নবীজির আব্বা জানার কবরটা জিয়ারত করে নবীজির মায়ের কাছে আসলেন আসার পরে দেখছে যেন মা চোখ বন্ধ করে যেন আপনার নিদ্রা চলে গিয়েছেন আমার নবীজি মায়ের পাশে বসিয়া মাকে যেন মা 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 বলে ডাকে কিন্তু মা যেন আর সাড়া দেয় না মায়ের জন্য সাড়া দেয় না গো আর জগতের মধ্যে না একবার আওয়াজ দিয়ে পড়ে ইন্না ওয়া ইন্না নবী আমার আর নবী আমার মা মা বলে ডাকে জগতে জগর মা সন্তানের জন্য আড়ালা হয়ে যায় ওই সন্তানের জগতে আর কেউ থাকে না ওই সন্তানকে দেখার জন্য দেখাশোনার জন্য আর কেউ রহে না আমার নবী যে কান্দে আজকে আমার মা চলে গেল আজকে আমার আব্বা চলে গেছে গো আমি নবী বড় হয়ে গেলাম আজকে মক্কা নগরে আমার মতো ইয়েম আর কেউ রইল না নবী নবী আমার আমার কান্দে এই আমি নাই ইন্তেকাল করেছিলেন এত কাদায় আমার নবীজি তেষট্টি বছরে কোনদিন কাঁদে না জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবীজি যখন কান্দে গো দাসি আমার নবীকে ডাক দিয়ে বলে মোহাম্মা কাঁদিও না না কারণ তোমার মাকে আজকে কেন পর্যন্ত যদি বলে তোমার আর সাড়া দিবে না নবী আমার ওই মাকামে আমি আবর কিছু মানুষের ব্যবস্থা করে ওই জায়গাতে আমার মা আমিনার না আর ব্যবস্থা করলে এবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দাসির সঙ্গে উঠে মক্কায় প্রবেশ করলেন যখন মক্কায় প্রবেশ করেছেন দেখছে যেন যাওয়ার সময় আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরে হিলান দিয়ে কান্না করতেছিল আসার সময় দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে হিলান দিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি আমার উটের পিষ্ঠে থেকে নেমে দৌড়তে দৌড়তে গিয়া আমার আব্দুল মোতালিমের বুকের মধ্যে ঢুকে গিয়া নবী আমার কান্দে দাদা গো আমার মা আর জগতে বেছে না নবী আমার কান্দে কান্দে যখন আব্দুল মোতালিব কে জানাই আমার আব্দুল মোতালিব বুকে জড়ায় ধরে বলে মাই মোহাম্মদ তুমি যখন তোমার মাকে লইয়া

আমি যদি অর্ডার না দিতাম আমার মা আমি না হয়তো মনে করত আমি এতদিন আব্বা জানের বাড়ি যাই নাই তবু আমার শ্বশুর আব্বা অর্ডার দেয় না এজন্য আমি অর্ডার দিয়ে দিয়েছি আমার সন্তান আব্দুল্লাহ জীবনে কোনো দিনে বাণিজ্য গিয়েছিল না যখন সর্বপ্রথম বাণিজ্য বাইর হয়ে গেল আর আমার বাড়ি আসেন নাই ওরে মোহাম্মদ আমার মা আমিনা যখন বাড়ি থেকে বাইর হয়ে যায় আমিও বুঝে নিলাম আর ফিরবে না তবে মোহাম্মদ আর কাঁদিও না কারণ তুমি যদি আমি আব্দুল মোতালি সহ্য করতে পারি না আমার নবীজি সল্লাহতাল আলীকে সঙ্গে নিয়ে আমার আব্দুল মোতালি বাড়ির মধ্যে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখছেন যেন আমার নবীজি সর্বক্ষণ কান্না করে আব্দুল মোত্তালি বুঝায় বলে ভাই রে তুমি এত কাঁদিও না কাঁদিও না তুমি যদি এত কান্না করো তবে তোমার শরীরটা ভালো থাকবে না আমাদের ভাইরা আমার নবীজি তোও কান্দে রাত্রিবেলায় যখন বিছানায় শুয়ে আছে আব্দুল মুত্তালিব আমার নবীজিকে বুকে নিয়ে শুয়ে আছে আব্দুল মুত্তালিব যখন চোখ দুটো বন্ধ করেছে লক্ষ্য করে আমি যে ঘুমাবো তো কেমন করে ঘুমাবো কারণ আমার বুকে মোহাম্মদ সর্বক্ষণ যেন মায়ের জন্য ডাক বলে ভাই তুমি আর কাঁদিও না তুমি যদি এইভাবে কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে তুমি আমার বলে দাদা গো আমি তো মনে করছি আর কাঁদবো না কিন্তু আমার মাকে যখন মনে পড়ে যায় আমার কান্নায় আর বন্ধ হয় না

মুক্তটা মাসে শোধ দুনায়নে হে ভাসে শোধ দুনায়নে মা ফিরে কি আর আসবে না ফিরে কি আর আসবে না আদর সোহাগার ভালোবাসায় বরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মুখ টামা গো ভাসে মা ও মা ফিরে কি আর

মোহাম্মদ ও বাবা ভাইরা গো আমার নবীজিকে এত সান্তনা দেওয়ার পরে আমার নবীজি কান্না বন্ধ করে না এইভাবে সারা রাতে কেন্দে কেন্দে রাতটা অতিবাহিত করে দিয়েছে মাকে যারা ভালোবাসে মায়ের কথা শুনলে তাদের কান্না বন্ধ হয় না আমার নবীজি সকাল বেলায় আমার আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে দাদা গো ও আমি নবীজি চকে যেন কিছু দেখতে পাই না সকাল বেলায় উঠে আমার নবীজি আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেছে দাদা আমি চকে কিছু দেখতে পাচ্ছি না আমার আব্দুল মুত্তালিব বলে ভাই মোহাম্মদ তোমাকে তো বললাম যে তুমি এত কাঁদিও না কারণ কাঁদলে তোমার ক্ষতি হয়ে যাবে মোহাম্মদ বলে দাদা আমি চাইছিনা কাঁদতে কিন্তু মায়ের কথা মনে পড়ে গেল আর কান্না বন্ধ হয় না দাদা গো আমার মা চলে গেছে আমি কেমন করে কান্না বন্ধ করি আমার আব্দুল মোতালিফ চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই তুই আর কাঁদিস না ভাই তুই কাঁদলে আমার কলি যায় আঘাত লাগে রে ভাই তুই আর কাঁদিস না নবী আমার বললেন দাদা আমি কাঁদবো না কিন্তু চোখে তো আমি দেখতে পাই না বলে চল তোকে আমি বড় একটা হাকিমের কাছে নিয়ে যাই নবীজিকে নিয়ে একটা হাকিমের কাছে গেলেন হাকিমের কাছে যাওয়ার পরে হাকিম বললে যে এই ছেলেটার নুরানিময় চেহারা এই ছেলেটার বাড়ি কোথায় বলে এর বাড়ি হলো মক্কায় বলে এর নাম কি বলে মোহাম্মদ ওই হাকিম বলছে তাহলে এর দাদার নাম কি আব্দুল মুতালিম এর বাপের নাম কি আব্দুল্লাহ এর মায়ের নাম কি মা আমিনা জরে বলেন সুবহান আল্লাহ আব্দুল মুতালিব বলছে আপনি কি করে জানলেন বলে এটা হলো আল্লাহর আখেরি পায়গম্বর এর কথা আপনার তাওরা তিন দিন যুবরে আছে এই তাওরা তিন দিন যুবর তো দূরের কথা এই নবীর জন্য সারা জাহান পয়দা হয়েছে জরে বলেন সুবহান আল্লাহ অতএব আব্দুল মুতালিব ইয়া এখানে বেশি কোন রাখিও না বাড়ি নিয়ে চলে যাও আর বাড়ি নিয়ে যাওয়ার পরে এই ছেলেটাকে একটু দেখে রাখিও কারণ এই ছেলেটার এত দুশ্মন হবে যে একে পেলেই কতল করে দিবে আর নবীর দুশ্মন তো তখনও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে নাকি বা কেয়ামত পর্যন্ত থাকবে তো একে বাড়ি নিয়ে চলে যাও আব্দুল মুত্তালিব বলে ও হাকিম আমি বাড়ি নিয়ে যাব আমার পোতা যে চোখে দেখতে পাই না তো এর ওষুধ এর দাওয়া কি হাকিম বলল আমার চাইতে বড় ডাক্তার হলো তোমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ বাড়ি নিয়ে যাব আর নিয়ে যাওয়ার পরে তার নিজের থুতু মুবারক তার চোখে লাগিয়ে দিবা দেখবা তার চোখের জ্যোতি ফিরে পাবে বাড়ি নিয়ে এসে আব্দুল মুত্তালিব নবীর থুতু মুবারক চোখে লাগিয়ে দিলেন এবার চোখটা যখন আস্তে আস্তে খুলছেন তো আমার নবীজি বলছে দাদা গো আমি আগে যা চোখে দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি ভালো দেখি জোরে বলেছে সুবহানাল্লাহ এটাই ছিল আমার নবী আমরা নবীকে ভালোবাসি আহলে সুন্নাতাল আল জামাতের মানুষ নবী থেকে সালাম করে কিয়াম করে দরুদ পড়ি আর কিছু মানুষ আছে বুঝলেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে কিন্তু অন্তরে নাই দেখবেন আগেকার বাপজিরা আমার মায়েদের ভালোবাসতেন তো এই ভালোবাসা কি জাহির করতেন এ সোনা মনি টিয়া মনি মুক্তা এগুলো বলতেন কি বলতেন না তাই বলে কি আমার বাপেরা ভালোবাসতো না বাসতো আর এখন বর্তমানে যুবকরা বলছে সোনা মনি টিয়া জানু কইলিয়া পাখি মুখে অন্তরে নাই নাই এলাকা মুখে কারণ হলো যদি স্বামী স্ত্রী মহাব্বত থাকে থাকে পরকিয়া হবে না স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে দুই সন্তানের মা পালিয়ে যাবে না স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে তাহলে স্বামী এক ওই স্ত্রীকে বাদ দেয় অপর স্ত্রীর সঙ্গে জেনা করবে না কথা ঠিক না ভুল যে অপর স্ত্রীর সঙ্গে অপর মহিলার সঙ্গে জেনা করবে না তো হিসাবে বোঝা যায় যে এখন চাইতে আগে মহব্বত বেশি ছিল কিন্তু মুখে প্রকাশ করতো না কারণ আগে পরকিয়া কম ছিল এখন পরকিয়া বেশি হয়েছে এই জন্য আমাদের স্বামী আর স্ত্রীর বুঝলেন বুঝলেন মনোমিলন হয়েছে তোর তো স্বামী স্ত্রীকে নিয়ে বাপের বাড়ি গেছে। রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে এবার হঠাৎ করে দেখছে যে একটা লোক কবরে হাওয়া হাওয়া করছে আর স্ত্রী বলছে হ্যাঁ লোকটা কবরে হাওয়া করছে কেন তুমি সবাই জিজ্ঞাসা করতে হবে বলে জিজ্ঞাসা করি চলো যাই জিজ্ঞাসা করছে ভাই তুমি কবরে হাওয়া করছো কেন তো বলছে আমার স্ত্রী কয়েকদিন হইল মারা গেছে তাই আমি তার কবরে হাওয়া করছি বলছে তোমার স্ত্রীকে এত ভালোবাসো আর স্ত্রী বলছে দেখো মারা গেছে তাও হাওয়া করছে আর জিন্দা অবস্থায় তুমি একদিন হাওয়া করো না বলছে নিশ্চয় ভালো কাজ করেছে তাই হাওয়া করে তুই ভালো কাজ করিস নি তাই হাওয়া করি না তো ভালো কাজটা কি করেছে ওকে জিজ্ঞাসা করবো বলে ভাই তোমার স্ত্রী এমন কি ভালো কাজ করেছে যে তোমার স্ত্রীকে এত ভালোবাসো ও বলছে হ্যাঁ খেপি কথা কার ভালোবাসা ভালোবাসার কি আছে বলে ভালোবাসা না তা হাওয়া করছো কেন বলছে ভালোবাসা আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করেছে যে আমি জানি আমি মারা গেলে তুমি আবার বিয়ে করবে তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবো ততদিন বিয়ে করো না এই জন্য কবরে আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমি বিয়েটা করতে পারি

মরা মানুষটা চিন্তা হয়ে গেছে মানে আসলে মরেনি অজ্ঞান হয়ে গেছে ডাক্তারে ভুল ট্রিটমেন্ট করেছে সঙ্গে সঙ্গে আবার ডাক্তারখানা লিয়ে যে তিন দিন পরে এবার আসলে মারা গেছে ওকে বাড়ি নিয়ে এসে গোসল দিয়ে কাফন পরে আবার সুন্দরভাবে এবার আপনার খাটলি করে লিয়ে যাচ্ছে সবাই পেছনে পেছনে যায় এই মুর্দার আগে যায় না পেছনে যায় পেছনে যায় পেছনে যায় মানে পরে যায় মুর্দা আগে যায় তো সবাই পেছনে পেছনে যাচ্ছে আর ওর স্বামী আগে আগে যায় আর বলছো পোল দেখে সামনে মানে আগে আগে যাইছি আর বলছে পোল দেখে মানুষ বলছে হারে হারে তোর স্ত্রী মারা গেছে কারণ কি কারণ কি বলছে খবরদার বলিস না আগে লাগে হয়ে এবার জীবনের কারণ ওই লক্ষ্মী ভান্ডারের মালিক স্বাস্থ্য সাথীতে মালিক তারপরে রেশন কার্ডে মালিক মালিক ও আমার বাড়িরও মালিক হ্যাঁ তো বুঝলেন ভাবছি ভাইরা মনে করছি যে পোল দেখে বলছে কারণ পোলে ধাক্কা লাগলে আবারও হয়তো কোনো অসুবিধা হবে তাই কিন্তু আসলে তালাই জিন্দা হয়ে আর জীবনে আবার ব্যাঘাত ঘটবে ওই জন্য বলছে পোল দেখে দেখে বুঝলেন হ্যাঁ তো ভাবছি ভাইয়েরা আমাদের বর্তমানে ভালোবাসাটা ওইরকম যে ভালোবাসা ওই রকম মুখে কিন্তু অন্তরে নাই এই রকম কিছু মুনাফিক মুসলমান আছে বা যে অন্তরে मोहब्बत নাই কিন্তু উপরে বলে যে আমি নবী প্রেমিক নবী প্রেমিক বাপজি ভাইরা কবরে গেলে কিয়ামতের দিন বোঝা যাবে কে নবী প্রেমিক আর কে ওয়াহাবি প্রেমিক জোরে বলেন নাউজু বিল্লাহি মিন জালিক বিরাদার নে মিল্লাত ইসলামিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে যখন থুতু মুবারক লাগায় দিলে আমার নবীজি বললেন দা আমি চোখে দেখতামিবর কাছে লালি ধালি হইতে লাগলে এবার যখন কিছুদিন লালি ধোপালিত হওয়ার পরে আব্দুল মুতালিব আবুল আহাবকে বলতেছে ওই আমার বেটার শোন গো আমি তো আর চিরদিন জগতে না আমি যখন এও জগৎ ছেড়ে পরে অনুগমন করব আমার পোতাকে তুমি দেখাশোনা করবে এই দায়িত্ব খানা তোমাকে নিতে হবে এইভাবে এক এক চাচার কাছে আমার নবীজি থেকেছেন সবশেষে আমির হামজার কাছে থেকেছেন আর সব চাইতে বেশি ভালোবাসতেন আমার নবী আমির হামজাকে নবী আমার তেষট্টি বছরের জীবনে তিনটা কবরে নেমেছিলেন কয়টা কবর বললাম তিনটা কবর জানা দরকার আছে না নাই জানা দরকার আছে তিনটা কবর কি কি কার কার কবরে প্রথম নম্বর হলো আমার নবীজিকে যে লালিত পালিত করেছিলেন যার নাম ছিল আ ফাতেমা চাচি ফাতেমার কবরে নেমেছিলেন দ্বিতীয় কবর হলো আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর তৃতীয় কবর হলো আপনার আমির হামজা জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা জগতের কোন আলেম জগতের কোন আপনার মাস্টার ডাক্তার উকিল হাকিম বিজ্ঞান পারবে যে কবরে জান্নাতের বিছানা বিছাই দিবে বিজ্ঞান খুব রিসার্চ করলে রিসার্চ করে যে কবরে কি হয় কেমন প্রশ্ন হয় কবরে নাকি আজাব হয় এটা ধরার খুব চেষ্টা করেছে আজ পর্যন্ত পাইছে কেমত পর্যন্ত পারবে পারবে না কিন্তু কিন্তু বিজ্ঞান কিন্তু বলছে আমি সাকসেস বলে আমি সাকচে কেমন করে বলছে মানুষ আরবে আছে আমি ভিডিও কলে দেখতে পাচ্ছি কি কাজ করছে কি খেছে কি পোশাক পরে আছে নাকি কুয়েতে আছে আমি দেখতে পেছি নাকি বিজ্ঞান বলছে আমি সাকসেস অন্য জায়গায় মানুষ আছে আমি তোমাকে বাড়িতে বসে দেখিয়ে দিচ্ছি আমি বলবো তুমি নট সাকসেস কারণ তোমার বাড়ির পাশে কবর আছে কবরটা খবর নিয়ে দেখাও বাড়ির পাশে কবর আছে আরব কুয়েত যেতে হবে না ইংল্যান্ড যেতে হবে না তোমার বাড়ির প্রান্তরে কবর ওই কবরের ভিতরে কি হয়েছে একবার দেখাও পারবে পারবে বাপ পারবে না বাপজি ভাইরা আমার মায়েরা আমার নবী যেটা বলেছেন সেটা সত্য নবী যেটা বলেছেন করো ওটা আমাদের করতে হবে আঁকড়ে ধরতে হবে নবী যেটা বলেছেন করিও না ওটা আমাদের বর্জন করতে হবে জোরে বলে সুবহান এই বাপজি ভাইরা আমরা জানি মায়েরা বাপেরা স্ত্রীদের শাসন করবে আমরা জানি যে স্বামী স্ত্রীকে শাসন করবে কিন্তু এটা কি জানি যে স্ত্রীরাও তিন জায়গায় স্বামীদের শাসন করতে পারবে

চাই দোকানে এত ঘন কেন এত কি করছিলে ফোনে কেন ব্যস্ত তোমার ফোন কেন অনলাইনে বিভিন্ন রকমের প্রস্তাব বিভিন্ন রকমের মানে জানে আসে আর এখন সব চাইতে ঝামেলার কারণ হচ্ছে এই মোবাইল যদি আপনার দিবস হয় একশোর মধ্যে আপনার আশিটাই এই মোবাইলের কারণে

এবার স্বামী বলছে হ্যাঁ রে এই কুদ্দু শর্মা তুই জালসা শুনতে গেলি ছাড় পুকুরে আর বাড়িতে এসে এই ঘরের ভিতর খনন করতে আরম্ভ করেছে কারণ কি ও বলছে তুমি বকিও চুপ করে শুয়া তো যা জানো না তা বকতে আসিও না আমি জানি জালসায় যে শিখে এসেছি তাই আমি তোমার পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছি ও বলছে তো বলার কথা কারণ আমি যেহেতু যাইনি অথচ তোর কেউ যখন ক্ষমতা পাওয়ার চলছে কারণ আমাদের এখন মুখ্যমন্ত্রী এই লক্ষ্মী ভান্ডারের টাকা দাও হ্যাঁ আপনার মায়েদেরকে দিচ্ছে তারপরে স্বাস্থ্য সাথীর আপনার

খুঁড়তে খুঁড়তে যখন আইলে গেলছে তখন চুপ করে বসে গেলছে এবার বলছে যে এই কুদ্দু শর্মা বল না আদর করে বলছে বল না কেন খুঁড়ছিস তুই আমাকে বল আমি আর একটা হাল আমি এনে দেব বলছে আর বলিও না বলি সাহেব বললো তোমার পায়ের নিচে নাকি জান তাই খুঁড়িয়া দেখছি যতক্ষণ না দেখতে পাবো ততক্ষণ খোঁড়া আমি বন্ধ করব না ও বলছে খেপি কো পায়ের তল খুঁড়ে কোনো দিন জান্নাত পাবি আমার পা খানে একটু টিপিয়া দে তো জান্নাত পাবি বলছে ওই ওইরকম জান্নাতে দরকার নাই ওই জান্নাত না মায়েরা স্বামীদের সেবা করে জান্নাত নিবে না প্রয়োজনে কষ্ট করে জান্নাত নিবে বুঝলেন না কিন্তু আমার মা তোমরা বিড়ি যতই বাঁধো না তোমরা চাকরি যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না যতই চাকরি করো তোমার আশি হাজার নব্বই হাজার লাখ দুই লাখ বেতন হোক বেতন হোক স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না ছেলে যতই বড় প্রফেসর হোক না কেন মা বাপ যতই মূর্খ হোক না কেন রিসপেক্ট যদি না করে ওই সন্তান কেমতে জান্নাত পাবে না পাবে না পাবে না জোরে বলেন সুবহানাল্লাহ

আমার খাদিয়াত আমার নবীজিকে পায়গাম পাঠালেন 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 নবীর জীবন একদিনে হবে না আর দুই ঘন্টাতে হবে না হবে যে হবে যে সাত দিন ধরে জীবনে করছে তো নবীর জীবনে শেষ করতে পারি এই সাত দিন তো দূরের কথা কিয়ামত পর্যন্ত যদি নবীর একটা করে এখানে যদি তিন ঘন্টা করে বর্ণনা করেন তো শেষ করা যাবে না বাবজি আমার ভাইরা তাই একবারে পুরো জীবনে টেনে নিয়ে যাব এই রকম ক্ষমতা নাই এই রকম জীবনীয় করা যাবে না আমার খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে পায়গাম পাঠালেন চিঠি পাঠালেন বললেন মুহাম্মদ কাছে আইবাড়ি পাঠালেন এই আই

ছয়টা সম্পদের মালিক ছিলেন জোরে বলেন এই সম্পদ তাকে বলছে আমাদের দেশে দেখবেন পঞ্চায়েত আছে নাই যদি বড় এলাকা হয় তো 1 2 3 এরকম পঞ্চায়েত এক নম্বর দুই নম্বর তিন নম্বর আছে না নাই জি তো তখন কার আমল এটাকে সম্পাদক বলতো তো এই ছয়টা পঞ্চায়েতার মালিক खुद মালিক একদম তো মেম্বাররা হয়েছে বা প্রধানরা হয়েছে বা সহসভাপতি সহসভাপতি হয়েছে তখন ছয়টা পঞ্চায়েতার মালিক ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা জোরে বলেন সুবহান তো ওই খাদিজা একজন রানী ছিলেন সিংহাসনের তো বুঝছো ওর সঙ্গে কি বিবাহ দিতে পারি অনেক লম্বা চওড়া ঘটনা আছে হ্যাঁ খাদিজা বিবাহ প্রস্তাব পাঠিয়েছিলেন কারণ খাদিজা দল কুবরা রাদি আল্লাহ তালা নবীর আকলা চরিত্রে নবীর অলৌকিক দৃশ্যে পাগল হয়ে গিয়েছিলেন জোরে বলেন সোহান আল্লাহ দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন তো এবার বলল যে আমরা তো বিবাহ দিতে পারবো না তবে মোহাম্মদ একবার জানতে হবে মোহাম্মদ কে জানতে হবে এখন ভাবছি ভাইরা আমরা যখন ছেলের বিয়ে দিতে যাই তখন দেখি যে মেয়ের বাপের কি আছে আর মেয়ে সুন্দর কিনা নাকি আর যখন মেয়ের বাপ যখন ছেলে দেখতে যায় তখন দেখে যে ছেলের টাকা আছে কিনা এখন বংশ পরম্পরা আমরা দেখি না নাকি বংশ পরম্পরা দেখি না টাকা থাকলেই হবে তবে বাপজি ভাইরা আমি আপনাদেরকে একটা কথা বলে যাব জামাই যখন দেখতে যাবে কিছু দেখেন আর না দেখেন ওই জামাই মোবাইলে আপনার লুডু আর আপনার ফ্রি ফায়ার খেলে কিনা একটু দেখে নিন কারণ জুয়ার চাইতে বেশি নেশা এই ফ্রি ফায়ার বারোটাই একটা দুইটা তিনটা ভোর রাত পর্যন্ত খেলছে গো হাই 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 শরীয়তে এই ফ্রি ফায়ার পাবজি খেলা বিলকুল হারাম আছে জোরে বলেন নাউজুবিল্লাহ এই যুবক তোমরা এই থ্রি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট আর আর এই ফ্রি ফায়ার গেম জীবনও খেলবে না কারণ হলো যে আমরা বলি যে অমুকের মেয়ে পর্দা করে না কিন্তু ওয়ার ছেলে এক হাফ প্যান্ট পিঁধা বাজারে আজারে ঘুরে বেড়ায় এই দিকে খেয়াল করে না আচ্ছা বলেন যে নারীর জন্য শুধু পর্দা করা জরুরি না পুরুষের জন্য জরুরি পুরুষের জন্য জরুরি তবে আমরা পুরুষ বান্না বাইরা ঘুরলেও অসুবিধা নাই নাকি এটা তো মনে করি না করি না করি না খবরদার করিয়া না কারণ কারণ যে শরীর দেখে মহিলা আপনার প্রতি আকৃষ্ট হবে না ওটাকে আপনার পর্দা বলে যে মহিলার পর্দা দেখে যে মহিলার পোশাক আশাক দেখে আপনি ওই মহিলার প্রতি আকৃষ্ট হবে না ওটাকেই পর্দা বলে তো এমন পোশাক আপনি পরিধান করেন যে একটা মহিলা যাতে আপনার প্রতি আকৃষ্ট না হয় কিন্তু আমরা খালি গায়ে বডি দেখিয়া হাফ প্যান্ট পিলা ঘুরে বেড়াই এটা শরীয়তে প্রযোজ্য নেই এটা আপনি কোনোদিন করবেন না এটা ইহুদিদের চালাকি

বুঝলেন না ভাইরা তবে আমি খারাপ বলছি না বলছি একটু দেখে দিবেন যাতে শরীয় জ্ঞান তার মধ্যে থাকে শরিয়তি জ্ঞান যদি থাকে কম কম মদ্যপান করিয়া আপনার কন্যার প্রতি আঘাত করবে না করবে না শরীয়তে জ্ঞান থাকলে জীবনে মদ্যপান করবে না বাপজি ভাইরা আমার মায়েরা এবার যেটা বলছিলাম এবার যখন মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে গেলেন বলে মোহাম্মদ খাদিজাত প্রস্তাব পাচ্ছি বলে কি তোমাকে বিবাহের তুমি কি বিবাহ করতে চাও আমার নবীজি বললেন আমার কথাই তো কাজ হবে না আমার চাচা আমার অভিভাবক যদি আমার চাচারা দেয় আমি নবী বারণ করব না জোরে বলেন শুভহার আমার চাচারা যদি দেয় আমি নবী বারণ করব না এবার ওই ঘটক কিন্তু ওমাইয়া কোথায় গেল আমির হামজার কাছে যাওয়ার পরে আমরা হামজাকে বলে ও ভাই আমার নবীজির চাচা আমি গিয়েছিলাম মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আমার দুইটা নাম ছিল একটা আসমানি নাম একটা জমিনি নাম নবীর দুইটা নাম ছিল দুইটা নাম ছিল আসমানি নাম জমিনি নাম নবীর নামেরও শেষ নাই আল্লাহর নামেরও শেষ নাই তো হামিম কত নাম আছে কি বলেন হ্যাঁ কিন্তু আসমানি নাম হলো আহমদ আর জমিনি নাম হলো মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভাইরা বলো মোহাম্মদ বলেছে তোমরা যদি রাজি হইয়া যাও নবীজিও রাজি হইয়া যাবে এবার কিন্তু আমির হামজা বলল শোনো রে আমার নবীজির পৃথিবীতে কেউ নাই মাও নাই বাবু নাই আজকে ওই রানীর সঙ্গে যদি বিবাহ দিয়ে দি তাহলে আবার নবীর জীবনটা সুগময় হয়ে যাবে কারণ ছয়টা সম্পদের মালিক আর ও হচ্ছে রানী যদি বিয়ে দিয়ে দি তো নবী আমার খুশি হয়ে যাবে অতএব বিয়ে দিব এই কথাটা তুমি খাদিজাকে বলে দাও আর নবীকে আমরা একবার জিজ্ঞাসা করে যদি নবী রাজি হয়ে যায় আমি নিজে গিয়ে প্রস্তাবটা খাদিজার কাছে দিয়ে আসব এই ছয়টা সম্পদের মালিক কি করে হলো তিনটা সম্পদ ছিল তার আব্বার আর তার আব্বা আর একমাত্র বন্যা ছিল হযরত খাদিজাতুল কোবরা আর নবীর বিবাহের আগে তিনটা বিবাহ আমার খাদিজাতুল কোবরার হয়েছিল আর তিনটা স্বামী কিন্তু মারা গিয়েছিল ওই তিনটা স্বামীর সম্পদও কিন্তু আমার খাদিজা পেয়েছিল টোটাল সম্পদ কিন্তু আপনারা 6টা পেয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমার নবী যে আসলেন আমির আহমদা বলল মোহাম্মদ বিবাহের প্রস্তাব এসে যে তুমি কি বিয়ে করতে চাও নবী আমার বললেন চাচাগো তোমরা যদি राजे থাকো আমার কোনো অসুবিধা নাই আর চাচা আমির আহমদা বলল

তবে হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব জোরে বলে সুবহান আল্লাহ আমি রে হাম যাবো যে ভাতি যে তুমি বিয়ে করবে না তো সোজা সোজি বলো উল্টা করে বুঝছো কেন কারণ উল্টা মানে মানে একজন রানী যে কোনদিন মানে পোশাক কটা আছে তার গন্তি নাই যে একজন রানী ভালো ভালো বিছানা ছাড়া ঘুমায় নাই যে রানীর এত সম্পদ এত সম্পদ গরিব মিনিস্টারের মধ্যে কি বিলি বন্টন করে দিতে পারে যে আমাদেরকে এত সম্পদ দেয়া যত মসজিদে লাখ কোটি হাজার চাইলে বুঝলে আর কই যায় যায় আরে বাপ 20000 দিয়ে দিব আবার এমনও লোক আছে 20000 এর জায়গা বলে 80000 লিয়া যায়

কথায় কান দেয়া লাভ তুমি একবার খাদিজাকে গিয়ে বলে দেখো আমি না হামজা বললে না 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 এমন কথা আমার দ্বারা বলা সম্ভব হবে না কারণ এই কথা যদি খাদিজাকে খারাপ লেগে যায় আমার জন্য শাস্তি রেডি আছে বলা যাবে না আমি বলতে পারবো না এবার বললো চাচা একবার বলিয়া দেখো বলে না আমি যাব না যখন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন বাপরে এগুলা টাঙায় না গো এগুলা ফাটলে মনে হয় যে আমার হার্টে আটাক পড়ে

ওই বলেন কি বলেছে বলেছে বিয়ে করব না ডাইরেক্ট বলে দিল ওমনি কিন্তু খাদিজা কান্না করতে আরম্ভ করেছে আমার আমির হামজা বলতে খাদিজা কাঁদিও না কাঁদিও না আমার ভাতিজা ডাইরেক্ট বিয়ে করব না বলেনি তবে আমার ভা আমার ভাতিজা মোহাম্মদ তিনটা ওসিয়ত করে শর্ত দিয়েছে এই তিনটা শর্ত যদি তুমি মেনে নাও তবে আমার নবীজি তোমাকে বিবাহ করবে আমার খাদিজাতুল কুবরা বলতে যে কি কি শর্ত বলো বলে সনগ খাদি যা প্রথম শর্ত হইল তোমার সমস্ত সম্পাদ গরিব মিসকিনদের মধ্যে বিনি বন্টন করে দিতে হবে দ্বিতীয় হলো নবী যেটা দিবে সেটা খাইতে হবে আর যেটা দিবে সেটা পরিধান করতে হবে খাদি যা বলতে যে চাচা এই তিনটার শর্ত তো দূরের কথা নবী যদি আমার কলিজা চাইতো আমি খাদি যা হাসি মুখে দিয়ে দিতাম চরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর good আর নারায়ণ সালাত মাসলাকা আলা হযরত জলসা কমিটি ঝাড়পুরপুর গ্রামবাসী জোরে বলি জিন্দাবাদ হাদিজা বলছে যে এই সম্পদ তো দূরের কথা আর এই তিনটা শর্ত তো দূরের কথা নবী যদি আমার কলিজা চাইতো তা আমি কলিজা দিয়ে দিতাম হাদিজা কলিজা দিতে চাইলো আর আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যখন জুলুস বাহির করে তো কিছু মানুষ বলে যে এই জুলুসে এত গরমে কি দরকার বাচ্চা চালিয়ে আর এই মোটর সাইকেল নিয়ে এলে কি দরকার গরমে মানুষের অবস্থা শেষ শেষ ও যায়নি যারা গেছে তাদের অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা ওর আমরা হলাম নবী প্রেমিক নবীর জুলুস বাহির করতে যায় ঘাই ঘামাত দূরের কথা নবীর জুলুসে যাইয়া যদি মারাও যায় তবুও আমাদের কোনো অসুবিধা নাই তবু অসুবিধা নাই আমি নবীর জুলুসে যাই যদি মারা যায় শহীদের দরজা পাবো আর তুমি যদি ঘরেও মারা যাও তো তোমার হিসাব কি হবে তা বলা যাবে না তবে আমি একটা কথা বলে যাই এই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই যে 28 তারিখ গেল এই 28 তারিখে সারা বিশ্বে ইসলামের পতাকা উঠেছে এমন হিন্দু খ্রিস্টানরাও এই পতাকা তুলেছে এমন একটা সময় আসবে যে ইহুদি তুমি তুমিও এই ইসলামের পতাকা বাধ্য হয়ে ধরবে কারণ যতদিন পর্যন্ত ইসলামের পতাকা না ধরবে ততদিন পর্যন্ত মানুষের প্রতি চুলুম অত্যাচার বন্ধ হবে না জোরে মানে শান্তির প্রতীক একটাই সেটা হলো ইসলাম এই ইসলাম সারা পৃথিবীতে যতদিন না ছেয়ে যাবে ততদিন পৃথিবীতে শান্তি আসবে না অতএব একদিন এই ইসলামের পতাকা সারা বিশ্বে উড়বে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির এই শর্ত শুনিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হইয়া গেল এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললে আমার নবীজিও রাজি হইয়া গেল সেই আমলে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় সত্তরটা ওট মোহরানা আদায় করেছিলেন আমার নবী মেয়ের জন্য আপনার মোহরানা আদায় করে ছেলেরা আর এখন মেয়েরা আদায় করছে নাকি বলেন ছেলে দিয়ে যাই হাজার এক টাকা মোহরানা বলে কত করবো গো বলে এক টাকা করেন আর পয়েন্ট নেওয়ার সময় বলছে যে চাইলা চাইলা বুঝলেন না লেমার সময় বলছে চার লাখ আর হ্যাঁ যেটা মোহরানা সেটা তো বুঝছে এক হাজার করেন মানে যেটা হালাল সেটাই কম আর যেটা হারাম সেটাই বেশি সেটাই বেশি সেটাই বিয়ে করছে তারপর বলছে নবীর সুন্নাদ পালন করছে ওরে বাপ বাপ

তারপরে গান বাজনা বাজাইছে বন্ধু বান্ধবকে মদ খাওয়াইছে গাঁজা খাওয়াইছে আর ওই মদ পান করে সকাল বেলায় চলে গেছে বিহা করতে কলেমাটা হচ্ছে তাও গন্ধকারী আর উভয় জন্য শূন্য আদায় করছি না রাগ করিয়া না বাপ যেটা বাস্তবে হয়েছে সেটাই বলছি নাকি যেটা বাস্তবে হয়েছে সেটাই বলছি বাপজি ভাইরা তবে সুন্নাত আদায় করেন কারণ এই সুন্নাত এমন একটা সুন্নাত যে বেলাল ছেড়ে দিয়েছিল বলে আল্লাহ বলেছিল তুমি জান্নাত পাবে না বলে কেনে বলে আন্নিকা তুমি বিবাহ করো নাই সুন্নাতা নবীর সুন্নাত আদায় করো নাই অতএব তুমি জান্নাত পাবে না আমার বেলাল বলল আল্লাহ গো আমি তোমার মহব্বতে তোমার নবীর মহব্বতে বিবাহ করতে লয়ে গেছি তবে আমি বিবাহ করে নিব বেলাল বিবাহ করেছিলেন আল্লাহ তার হায়াতকে কে দারাজ করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তো এই বিয়েটা কমসকম বিনা পয়নে কমসকম বিনা মদেই কমসকম বিনা পাঁচ নাই নবীর সুন্নতি তরিকায় আপনি আদায় করেন আর কমসকম নবীর পাঁচটা কলেমা মুখস্থ রাখেন যুবকরা যদি বলে কলেমা জানো

তাই নবী যেভাবে বিবাহ করেছিল সেইভাবে করো তোমার সুন্না তাদের হবে আর বিয়ের সার্টিফিকেট আল্লাহর জান্নাতে থাকবে আমার নবীজি বিবাহ করলে বিবাহ করার পরে প্রথম রাত্রিতে বিবির ঘরে আছে মধ্যরাত্রিতে আমার খাদিয়া যখন ডান দিকে হাত দেয় নবী নাই বাম দিকে যখন হাত দেয় নবী নাই এবার প্রথম রাত্রিতে স্বামী না কোন বিবির ঘুম আসবে গ এমন কোন বিবি নাই স্বামী প্রথম রাত্রি থাকবে না ঘুম আসবে আসবে যে আসবে না এখন কিন্ত চলে আসবে কারণ বিয়ের রাত্রিতে যদি বিবি না থাকে আর বিয়ের রাত্রিতে যদি স্বামীও না থাকে তো বলে ছাড় আপনি সকালে দেখা যাবো অন্যদিকে হয়তো প্রেম আছে তাই পালিয়ে গেল সকাল হলে খবর চলে আসবে কিন্তু সেই আমলে তা ছিল না আমার খাদিজা কাউকে কিছু না বলি এবার বাড়ি থেকে বাইর হয়ে গেল নবীকে খুঁজার জন্য খুঁজতে 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 সুবে সাদেকের সময় দেখছে জানো নবী আমার পাহাড়ের উপরে সিজদায় পড়ে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার খাদিজা পাহাড়ের উপরে উঠছে দেখছে জানো পাহাড়ে উঠতে পারে না কারণ অভ্যাস না থাকলে পারবে একজন রানী বাইরে বের হইনি পাহাড়ে তো উঠা দুরের কথা পাহাড়ে ঠিকঠাক দেখে নিই এবার ওই পাহাড়ে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছে। হাঁটু আর হাতের কোহিনাজন আপনার কত ভক্ত কত হয়ে গেছে এবার নবীর কাছে গিয়া নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই জায়গা আপনি সেজদায় পড়ে রয়েছে বাড়িতে আমার ঘুমায় না আমার নবীজি সেজদা থেকে মাথা উঠায় বলে খাদিজা আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম আমি যেই জায়গায় যাব না কেন আমাকে খোঁজার জন্য বাহির হবে না আমি নিজে নিজে তোমার বাসাতে ফিরে যাব আর এখন যদি কুদ্দুসের বাপ যদি চায়ের দোকানে পয়সা থাকে তো কুদ্দুসের মা হাইসা পাশ দিয়ে চলে যাবে কিছুদিন আগে বুঝলাম ইউটিউবে ফেসবুকে দেখছিলাম বাংলাদেশে আপনার স্বামী চা দোকানে বসে আছে এই দিকে স্ত্রী বুঝলেন বড় হাইশা নিয়ে চলে হাইশা বুঝেন তো যে আমাদের দিকে হাইশা বলে আপনার এই যে দাঁত তারপরে যে যে জিনিস কাটে না কি বলে বটি বলে অনেকে তো এই নিয়ে চলে গেল চা দোকানে ওই বেচারা ভয় পালে তো দিশা না বুঝলেন কিনা বাপজি ভাইরা তো আপনার স্বামী যদি থাকে আপনি যাবেন না চায়ের দোকানে আপনি ডাকতে যাবেন না আপনি মুড়ে আপনার স্বামী যখন আসবে তখন আপনার স্বামীকে আপনি পার্সোনাল আপনার স্বামীকে আল্লাহ অল লাইট গেলে একটু তাড়াতাড়ি ঠিক করে দিয়ে কারণ অনেক মা বোন আছে অনেক লোক আছে অনেক লোক আছে আর একবার মা ভাই আমার বাবা যে ভাইরা আমার মায়েরা কোন দিকে কান্না দেয় এই দিকে কান দেন লাইট থাক না থাক এই গত পরশু বুঝলেন আমি মালদাতে ছিলাম কালিয়া চক এলাকায় তো আমি ওয়াজ করছি বুঝলেন আর এত বৃষ্টি হচ্ছে আপনাকে কি বলবো মানুষ বৃষ্টিতে ভিজে ভিজে ওয়াজ শুনছে আমি বললাম যে আমিও মানুষ নাকি প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ হচ্ছে তো কমসে কম আপনারা বাড়ি বাড়ি যান না কালকে ওষুধ খেয়ে নেবো আরে বাড়িতে থাকলে নাই আমার মায়েরা চুলে ডাকতে যায় ভিজতো আমি তো চায়ের দোকান থেকে বারোটায় বাড়ি যাই তো আমি না বাড়ি যেতে যেতে ভিজতাম তা আজকে নবীর মহ বসে বসে ভিজলাম তো কি হইলাম কি বসে বসে ভিজলাম তোকে ভিজে ভিজে ওয়াজ শুনছে এই দেখেন আমার ইউটিউবার আনসার আলী আছে সব জায়গাতে থাকে বুঝলে তো ভিডিও যখন ও ছাড়িবে দেখবে তো দেখতে পাবেন ইনশাআল্লাহ আমার ভিডিও পিয়ারুল ইসলাম বলে সার্চ করলে অনেক ভিডিও আছে হাজারো ওয়াজ আছে হাজারো গজল আছে আপনি পাবেন যদিও আপনারা যদি নাম দিয়ে নাম দিলে চলে আসবে পিয়ারুল ইসলাম যদি নাম দিয়ে না পান দেখবেন আমার নাম্বারটা দিয়ে সার্চ করবেন আমার নাম্বার হলো 90 64 61 নব্বই চৌষট্টি কাছে নাম্বারটা দিলেই সব আমার চলে আসবে কোনো মলবির আসবে না শুধু আমারই আসবে বুঝলেন না আর যদি চ্যানেলে সার্চ করতে চান তো আনসার সাউন্ড গোবরা সার্চ করবেন এইচপি ডিজিটাল সাউন্ড আপনি আপনি সার্চ করবেন গজল টু ওয়াচ এটা সার্চ করবেন কারণ এটা হলো আমার বন্ধু চ্যানেল কারণ কারি অবাইদুল ইসলাম চিনেন তো গত বছর নাকি এসেছিল শুনলাম বুঝলেন তো এখন মোটামুটি ধরেন পশ্চিম বাংলা আমরা দুজনেই শামলাচ অনেক জায়গায় এই বছর অবাইদুল তো পরের বছর আমি এই বছর আমি তো পরের বছর অবাইদুল বুঝলেন আজকে দুজনে আমার এক সঙ্গে অনেকটা দুয়ার ক্যানিং এর প্রোগ্রাম আছে আর আমার এখানে আছে ও বললে আমি গেছিলাম তুমি যাও এবার কথা আমাদের হইল যাই হোক মাসাল্লাহ শুভান আল্লাহ এই দেখেন লাইট চলে এসেছে একবার দৌড় সরি পানে আল্লাহ ঘুমা 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 মৌলানা মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ আমার নবীজি

যখন খাদিজা দাঁড়িয়েছে তখন ব্যথা হয়েছে আহ করে উঠেছে নবী আমার বলতে খাদিজা কি হইল খাদিজা বলছে হুজুর আমি আপনার কাছে আসতে গিয়ে আমার হাঁটু আর আমার এই কহিনে খাত বিক্ষত হয়ে গেছে খাম হয়ে গেছে নবী আমার বললে কই দেখি এবার যখন দেখালে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন এবার আমার খাদিজা বলতে যে খোদার কসম করে বলি নবী যখন থুতু লাগিয়ে দিল তো আমার ওই ক্ষত জায়গা ভালো হওয়া তো দূরের কথা দাগও এখন কোন বিজ্ঞান আছে আছে ডাক্তার কোন যে ওই জায়গাতে মহলম দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে দিতে পারবে দাগ মিশিয়ে দিতে পারবে কোন মানুষের বসন্ত হয়েছে তো মরা পর্যন্ত দাগ মিশায়নি বসন্ত বুঝানতাম

জন আল্লাহর নবী 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 গৌ আপনি নবী আমার নের জীবন আর দেখে আপনার মজে যা ভাগবতী হয়া সব দিল নবী আজীবন আর জবন আল্লাহর নবী ন নবী গো আপনি নবী আমার আজীব নের জীব ও বাবা যে ভাই আমার খাদিয়া তোর কোবরা রাধি আল্লাহ গোতালা আনাহা বাড়ির দিকে আপনার ফিরে আসলে এই দিকে আমার নবী যে সকাল বেলা যখন খাদিজার বাড়িতে আসছে সকল মানুষ বলছে দেখ মোহাম্মদ এমন একজন মহিলাকে বিয়ে করলো যেই মহিলাকে বিয়ে করে সারা বাদশায়ে মোহাম্মদ নিল নবীজি আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো। আজকে যদি আমার মা বেঁচে থাকত এই রকম কথা মক্কাবাসী বলতে পারত না কারণ আমার নবীজির সম্পদ কম ছিল না আমার আব্দুল ওয়াহাব জরের কন্যা সন্তান একটা ছিল যার নাম হলো মা আমিনা আমার মা আমিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা анহর সন্তান ছিল একটা সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবাত সম্পদ ওয়ালা লোক ছিল সেই আমলে 10টা ধনী সম্পদ ওয়ালা লোকের মধ্যে আব্দুল মুত্তালিব ছিল একটা জোরে বলেন সুবহানাল্লাহ ওই সম্পদের মালিক কিন্তু আমার নবী ছিলেন নবীও কিন্তু আ নবীও কিন্তু আপনার গরীব ছিলেন না কিন্তু আমার নবীজি

মানুষ যদি চিন্তা ভাবনা করে চাই ওটার প্রতি যদি গুরুত্ব দেয় তো অনেক কিছু করতে পারে এটা মানুষকে বুদ্ধি আমার আল্লাহ দিয়েছে আর মানুষকে সর্ব সেরা করে বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আমার ভাইরা আমার নবী যেই কথা শুনলে শোনার পরে আমার বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে একটা কোনার ঘরে আপনার শুয়ে গেছেন আর শুয়ে যে মাকে মনে পড়েছে আপনাকে মনে পড়েছে টুকরে টুকরে আপনার কান্না করতে আরম্ভ করেছে আর খাদিজা আমার নবীদের কান্না শুনতে পেয়েছে নবীদের কাছে আসিয়া বলে নবী আপনি কেন কান্দে নবী আমার বলে খাদিজা রে তোমার সম্পাদগুলো আমার খাদিরে সমস্ত গরিব মিসকিন কে বিলি বন্টন করিয়া দাও খাদিজা বলতেছে নবী গো আমার সম্পদ তো দূরের কথা আমার চামড়া পর্যন্ত পদতলে বি জয়া দিব সম্পদ দূরের কথা আমার চামড়া পর্যন্ত আমি বিছায় দিব এতিমের সব দিক থেকে আপনার জালা এতিম আপনার মানুষের কথা সহ্য করতে পারে না মানুষ কোন কথা বললে মনে করে মা থাকলে হয়তো বলতে পারতো না বাপ থাকলে হয়তো মনে করতো আর বলতে পারতো না ওই এতিমের কোন কথা শুনলে বাপ মাকে মনে পড়িয়া যায় এই জন্য আল্লাহ পর্যন্ত ওই এতিমের দেখা শোনা করে জরে বলুন শুভান

কয় পারিস তাদের এটাই কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নামে তোল রে আর শের পা আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না আর নাই গো পিতা আর নাই গো মাতা কোথায় কোথায় গেলে মরা শান্তি পায় কোথায় গেলে মরা অশান্তি পায় থাকো যদি পিতা মাতা থাকো তো যদি আপিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আর শের পায়া হিলে রে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু

সমস্ত সম্পদ বিলি বন্টন করে দিলে বিলি বন্টন করে দিয়া আমার নবীর সঙ্গে খেজুর গাছের ছাউনিতে বসবাস করতে আরম্ভ করলে আহারে স্বামী স্ত্রী মহাব্বা আমার নবীজি বলতে খাদি যা আজকে তোমার সিংহাসন ছেড়ে দিয়ে আমার ছে খেজুর গাছের ছাউনিতে তোমার বড় কষ্ট হয় আমার খাদি বলতে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে ওই রকম কথা বলবেন না আমি সিংহাসনে যা সুখ পাইতা আপনার খেজুর গাছের ছাউনিতে তার চাইতে হাজার গুণ বেশি সুখ পাওয়া যায় এই খেজুর গাছের তার চাইতে হাজার গুণ বেশি সুখ পাওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আমার নবীজি ধর্ম প্রচার করে যখন বাড়িতে ফিরতে আমার নবীজি বলতেন আই ও খাদিজা আমি রান্না করে দিই তুমি একটু আরাম করে নাও খাদিজা বলতেন স্বামী গো আপনি ধর্ম প্রচার করে আসলে আপনি বড় কষ্ট করেছেন আপনি আরাম করেন আমি রান্না করে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা বাড়িতে আসলে কই রে মা এখনো রান্না হয়নি বলি না বলি না মনে হয়েছে শুধু ওই কাজ করেছে আর বাড়ির মহিলাটা বসেছিল ওকে যদি মাঠের কাজ দেওয়া হয় আর ওর যদি ও ব্যস্ত থাকে ও আপনার মোটামুটি না হলো চার আটি ধান কেটে দিতে পারবে না পারবে না কিন্তু ওই ছেলেটা কান দিলে যদি ওকে দেওয়া হয় যে চুপিয়ে দাও ওর ক্ষমতা নাই তার মানে ভাইবেন না যে আপনি মাঠে কাজ করছেন বলে খুব কষ্ট আছেন না আমার মায়েরাও সংসার মেনটেন করতে অনেক সময় হিমশিম খেয়ে যায় কথা ঠিক না ভুল অনেক সময় হিমশিম খেয়ে যায় অতএব আমার নারীর সম্মান নবী দিয়েছে আমি আপনি তো সামান্য মানুষ আমরাও সম্মান দেব জোরে বলেন সুবহান বাবাজি বাবা ভাইরা তো আজকে আমরা স্বামীর চাইতে দেওয়ারদের বেশি সম্মান করি আর নিজের স্ত্রীর চাইতে ভাবিদের বেশি সম্মান করি নাকি বলে এই দেখেন যেমন বিয়ে শুরু হবে বুঝলেন গীত গাহাইছে আর দেওয়ার গোসল বান্না মায়রা খালি গে সাবান ডুইলিয়া চলি যায় কিন্তু এটা কি আমাদের কোন শরিয়াতে আছে নাকি রাতের বেলায় পলতে চাইলে আগুন ধরিয়ে দিয়া হাড়ির হাড়িতে চুনকালি মাখিয়া বুঝলেন সব বিটি ছেলেদের থাবড়িয়ে বাজাইছে আর গীত গাহাইছে

নিজের স্ত্রীর সঙ্গে আর কি করেন এতে যায় এটা যায় এবং নেকিও আছে স্ত্রীকে বলবো স্বামীর সঙ্গে আর কি করে কিন্তু আমরা স্বামীর সঙ্গে নেই দেওয়ারের সাথে আমরা স্ত্রীর সঙ্গে নেই ভাবির সাথে করি বিলকুল ভাবে শরীয়তে নিষেধ করা আছে কারণ জেনা আমাদের এক প্রকার নয় বহু প্রকার আছে মুখের জেনা আছে চোখের জেনা আছে কানের জেনা আছে হাতের জেনা আছে পায়ের জেনা আছে বাবজি ভাইরা খুব সাবধান সাবধান জেনা হচ্ছে কাবিরা গুনা খুব সাবধান হয়ে যা বাবজি ভাইরা মৌলবি সাহেব বলেছে স্বামীর সঙ্গে ইয়ার করলে নেকি পাওয়া যায় বুঝলেন এক স্ত্রী স্বামীর গায়ে এক বালতি পানি মারি দিয়েছে আর ওমনি টেনে এক চর আইসাবে যে মৌলবি সাহেব আপনার যে মৌলবি সাহেব ইমাম সাহেব আইসা ছিল উনি বলেছেন যে স্বামীর সঙ্গে আর কি করলে নেকি পাওয়া যায় তা আমি আর কি করেছে তো আমাকে চর খেতে হয়েছে বলে কেমন আর বলে এক বালতি পানি দিয়েছে কোন সময় বলে বাজার যেছিল বলে হাই এটা কি মাছ চলছে জানো কি মাছ বলে এটা হলো ভরা মাগ মাছ আর এই মাগ মাসে তুমি পানি দিয়াছো তাও বাজার যেছিল তোমাকে আরো মারেনি আই কপাল কি করার একটা সময় থাকে এখন স্বামী বুঝলেন মাঠে থেকে কোদাল ঘাড়ে ल्या একবারে রোদরে তাপে চলে আসে আর ও সময় যদি বলে যে এ বিবি এক গ্লাস পানি দাও তো ও যদি বলে না পানি দিব না তোকে মারিবেনা মারিবেনা এই দেখেন এই দেখেন আপনাদের বর্তমানের এলাকাতে মনে হয় কোথায় বা আমি শুনেছি যে ভাতার মারি বলে একটা জায়গা আছে আমি বললাম যে হারে ভাই যাক কিছু মনে করিয়েন না যে হারে ভাই এই রকম নাম কেন আমি কাল নাই একবার এসেছিলাম বহুদিন আগে কোন জায়গায় এসেছিলাম আমার মনে নাই বহুদিন আগে লকডাউনের আগে এসেছিলাম আমি নামটা শুনলাম শুনলাম বললাম যে এরকম নাম কেন আর বুঝলেন না একজন হাল ছিল আর ও আর বিবি খাবার আমাদের দিকে আপনাদের দিকে তা খাবার এদিকে খাবার নিয়ে যেতে দেরি হয়েছে মাঠে তো আর অত পানি টানির ব্যবস্থা থাকে না তো ওর স্বামী পানির পিপার সাথে পড়ে গেছে হাতে হালবহা পান্ঠি আছে আর ওই দিয়ে বলছে যে তাড়াতাড়ি আয় আয়

হ্যাঁ মেয়ের নাম ভালো রাখার চেষ্টা করার চেষ্টা এখন এই ভালোর জন্য আপনাকে হয়তো আল্লাহ জান্নাতে দিতে পারে আর যদি যাই তাই নাম রাখবেন এর জন্য হয়তো আপনাকে জাহান নামে যেতে হতে পারে জরে বলেন নাউজুবিল্লাহি মিন জালি বাবা জি ভাইরা আমার মায়েরা যদি আপনাকে আর কি করতে হয় স্বামীর সঙ্গে করবেন এ মায়েরা লিপস্টিক দেয় মাস্কারা দেয় টিপ দেয় নখ পলিশ দেয় আলতা দেয় না দেয় না এগুলো অনেক মায়েদের অনেক মায়েরা কনফিউজ যে এগুলো করা যাবে কিনা এগুলো দিতে পারবো কিনা আমি মায়েদের বলবো যে আপনারা দিতে পারবেন দেন কোনো অসুবিধা নাই কিন্তু অপরকে খুশি করার জন্য নয় একমাত্র স্বামীকে খুশি করার জন্য স্বামীর জন্য আপনি হালাল পৃথিবীতে যত পুরুষ আছে সব পুরুষের জন্য আপনি হারাম যে

করলে বাদ হয়ে যাবে ওই কাপড়গুলো কিনবে আর যখন বাজারে যাবে তখন আশকারা মাসকারা আর লিপস্টিক আর নখ পলিশ আর সেন্ট ভালো শাড়ি পিনে বাজার যাবে আচ্ছা বলেন আমি বলবো না যে আপনি খারাপ কাপড় পরেন কারণ আমন নবীজি বলেছেন তোমার যদি ভালো কাপড় পরিধান করার মতো যদি ক্ষমতা থাকে তো তুমি ছেঁড়া কাপড় পরিও না তো তুমি ভালো কাপড়ই পরো কিন্তু তুমি স্বামীর সামনে পড়ি খারাপ আর বাজার যখন যাবো তখন ভালো সেটা হয় না স্বামীর মনোরঞ্জনের জন্য আপনি ভালো পোশাক পরুন খুশবু ব্যবহার করুন প্রয়োজনে পান ও খান জর্দা দিয়ে সাদা পান বাবজি ভাইরা এর জন্য আপনার অনেক ইতিহাস আছে স্ত্রীদের সু স্ত্রী হতে গেলে স্বামীর কাছে আপনি কিছু জীবনী পড়ুন আমার মা ফাতিমা আমার হযরত খাদিজার আমার হযরত আয়সার জীবনী পড়ুন দেখবেন আপনি সুন্দর একজন স্বামীর স্ত্রী হবেন এবং যদি আপনি সুন্দর স্ত্রী হতে পারেন তা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে হয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার আম্মা আমার নবীজি বলতেন আমি রান্না করি আমার নবীজি বলতেন না না আমি রান্না করি এত মহাপতি মধ্যে ছিল হঠাৎ করে যখন আমার মা খাদি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তিম সময় অর্থাৎ শেষ সময় শেষ সময় আমি যে জায়গায় গেছিলাম সেই জায়গায় গিয়ে আমি ছেড়ে দেবো মানে যে জায়গা থেকে আমি শুরু করেছি ঠিক আমি পয়েন্টে চলে যাবো আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে মুরবি এই জায়গা থেকে ওই জায়গায় ওই জায়গা থেকে ওই জায়গায় না একটা জায়গাতে গেলে আমার বাপ একই সাথে জীবনী করা হয় না করা হয় না

কবরের শরণ হয় না হয় না হয়বা এইজন্য নবী বলেছেন ঈদগাহ মসজিদ যদি বানাও তা একটা ফাঁকা জায়গায়তে বানাও আর কবরস্থান যদি বানাও তাহলে তুমি বাড়ির পাশে বানাও কিন্তু আমরা তার বিপরীত করি কবরস্থানটা বানাই ফাঁকা মাঠে আর মসজিদ আর ঈদগাহ বানাই গরামে নাকি কেন বলেছেন ফাঁকা মাঠে ঈদগাহ আর বাড়ির কাছে কবরস্থানের মধ্যে তো কারণ আছে না না ইবাব আছে কারণ 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 বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে গেলে এক একটা কতমে আমার আল্লাহ দশটি করে নেকি দেয় জোরে বলে বাড়ি থেকে ঈদগার ময়দানে যদি নামাজ পড়তে যান এক একটা কতমে ১০টি করে নেকি দেয় তো এই জন্য নবী তো চেয়েছেন আমার বান্দার এই আমার উম্মাত উম্মাতের বেশি বেশি নেকি হোক এই জন্য তুমি যদি মাঠে ফাঁকা ময়দানে যদি করো তোমাকে বাড়ি থেকে দূরে যেতে হবে আর যত দূরে যাবে তত তোমার নেকি বেশি হবে জোরে বলে সুবহান আল্লাহ বাপজি ভাইরা আর কবরস্থান বাড়ির পাশে এই জন্য করতে বলেছে যে মওত পাককে আল্লাহর বান্দা যদি প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে শরণ করে তা আল্লাহ কিয়ামতের শহীদের দরজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বাড়ির পাশে যদি তোমার কবর থাকে তো তুমি বাড়ির বাড়ি থেকে বাইরে হলে কবর দেখতে পাবে আর কবর দেখতে পাইলেই তোমার মরদকে শরণ হবে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বাড়ির পাশে কবর স্থান করতে বলা হয়েছে কিন্তু আজকে আমরা কি বলি মরবই তো বাইরে থেকে আসেনি মইরা তো যাবই কিন্তু অন্তর থেকে বলি কি

ক্যাসেট হয়েছে আমিও আমি আমরা অনেকে অনেকেট বলে যে মোবাইল চলছে মোবাইল চলছে হ্যাঁ এখন তো সাংবাদিকরা টপ চলছে গো চলছে গো

তো উনি ইমামতি করতেন ওখানে তো উনি সুদের কথা বলেছিলেন তার জন্য সঙ্গে সঙ্গে ওই জুম্মা না পুড়ে ওকে মসজিদ থেকে বাহির করে দিয়েছিল বুঝলেন না মসজিদ থেকে বাহির করে দিয়েছিল তো এবার কথা হইল যে আমাকে বলছে যে ওই হাজি সাহেবকে একটু বুলে হজ করে আইলো কমসে কম সুদটা যাতে না খায় মানে হজ করে আসে সুদ খায় বুঝলেন বুঝলেন তো একদিন কথায় কথায় আমি ওকে বলছি যে চাচা আপনি যে এই কাজগুলো করছেন এগুলো শরীয়তের বিধান নয় এগুলো গুনাহ যা করলেন হজ তো করে এসেছেন একবার তওবা তিল্লাহ করে দেন না কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে নাকি তওবাকারীকে আল্লাহ পছন্দ করে একবার তওবা করে দেন তো দেখবেন যারা সুদ খায় ঘুষ খায় যারা মদ খোর ফাড়ি তাদের দেখবেন লজ্জা একটু কম থাকে হায়া লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ তাদের থাকে না ও বলছে মলি সাহেব যদি সুদ খায় তো কি হবে আমি বললাম কবরে আজাব হবে তো বলছে আমার কবর দিয়ে যদি আল্লাহ ট্রেন চালিয়া দেয় তা আমার কোনো অসুবিধা নাই মানুষ তো দেখতে পাবে না আচ্ছা বলেন এর জবাব আর কিছু আছে ট্রেন চালাবে কেন তোমার আরো কিছু চালাবে মানুষ কেন সবাই দেখবে সবাই দেখতে পাবে যে এই লোকটা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছিল ঘুষ খেয়েছিল মানুষের প্রতি অত্যাচার করেছিল অতএব সাবধান হয়ে যাও খারাপ কাজ থেকে বিরত থাকাই দুনিয়ায় কয় বছর এসে জি 60 বছর 65 বছর 70 বছর তারপরে ওমর ভট আখেরাতে কাটাইতে হবে আমরা বেশিরভাগ না নিজের চাইতে ছেলেদের জন্য করি

আপনি ভাবছেন যে আমার ছেলে ছেলে কি করে খাবে খাবে আপনার বাপ তো গরিব ছিল তা আপনি কি করে বড় বড় হয়েছেন

আমার নবীজিকে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন আমি আপনা আপনি আমাকে তিনটা শর্ত দিয়েছিলেন বললাম তো নাকি তিনটা শর্ত দিয়েছিলেন আমি যখন ইন্তেকাল করব আমি আপনাকে তিনটা ওসিয়ত করে যেতে চাই তিনটা ওসিয়ত করে যেতে চাই নবী আমার বললে ও খাদিজা আজকে তুমি তিন হাজার বসিয়ত করলেও আমি নবী মেনে নিব যা বললে হুজুর গ তিন হাজার বসিয়তের আমার দরকার নাই তিনটা বসীয়ত পূরণ করলে হবে

কাপড়ের অভাব নাই কিন্তু চারদিন কথা বলবে না আবার দেখবেন কিছু পরিবার আছে যে বৌমার প্রতি দেখবেন ও আচরণ করে না করে না করে বৌমা চাইছে কেজি গোস্ত রান্না করেছে ছেলেদের খাইয়েছে তারা খেয়েছে এবার বৌমা যে রান্না করেছে সে যখন খেতে এসে তো দেখছে যে একখানো গোস্ত নাই বুঝছো বৌমা ঝোল দিয়ে তুমি খেয়ে নাও তারা আমার হাতে তো পরে যখন সেই আমরা অনেকে বলেছি বৌমা আমরা কে না আমরা শ্বশুর শাশুড়ি দেখেন অনেকে বৌমা দোষ দিই কিন্তু একশোর মধ্যে সত্তর পার্সেন্ট পুরুষ আছে যারা নিজেই বাবা মাকে দেখেন না দিয়ে আগে ছেলেকে দেখেন ছেলে আসলে ঠিক জায়গায় আছে কিনা তাই না পরের মেয়ে বা দোষতে কথা বলবেন না আবার মূল বিষয় বলেছে যেটা খাবা সেটা বৌমাকে দিয়ে খায় না গুনাগার হয়ে যাওয়া মানে পরের বিটি তোমার বাড়িতে এসেছে তোমার ছেলেকে স্বামী করেছে তোমাকে আব্বা বলেছে তোমার স্ত্রীকে মা বলেছে তোমার বিটিকে বোন বানিয়েছে তোমার সংসারে হাল ধরেছে অতএব যেটা খাবার দিয়া খায়ো এক আশি বছরের বুড়িয়া বুঝলেন ওই মহা ফেলে ছিল সকাল বেলায় বাড়ি যায় এক বান্ডেল বিড়ি কিনেছে তো বহু কাজ দেখলি ও আর দেখলি বৌমা বলছে আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি মাথা আমার খারাপ হয়নি মৌলিক সাহেবের হয়েছে কেন বলে মৌলিক সাহেব বলেছে যা খাবার দিয়ে খাবেন গুনাগার হবা এই শেষ বয়সে আর আমি গুনালিতে রাজি নাই বিড়ি আজকে থেকে তুও খাবি আমিও খাবো আচ্ছা বলেন ওকে কি বৌমাকে বিড়ি খাওয়াইতে বুঝলে হালাল যেটা খাবার ওকে সেটা দিতে বুঝলে ও বুড়িয়া ধরেছে বিড়িটাও দিতে হবে ওটাও তো আমি খাই বুঝলেন না ভাবছি ভাইরা তাই আমি এক কথা বলছি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য একটু ভালো করে শুনবেন কালকে আবার বলবেন বলিয়েন না যে এমন মলবি আসা চলে যে শ্বশুর শাশুড়িরই দোষ দিয়া গেল আর বহুরে দোষ নাই আমার মায়েরা বললি হইলো কিন্তু আমি কথা বলছি না বর্তমান পরিস্থিতি সেটা আমি বলছি এখন বর্তমান পরিস্থিতিতে অনেক দেখতে ইন্টারেস্টেড নয় যারা উপার্জন করছে তারা দেশ গ্রাম ছেড়ে দিয়ে বাজারে এখানে ওখানে সেখানে বাড়ি করে নিচ্ছে বলে বাপ মাকে নিয়ে যাবে না বলে বাপ মা এখানে থাকবে দরকার আমি এসি লাগিয়ে দেব কোনো অসুবিধা নেই আরে তুই এসি লাগিয়ে দিব ঠান্ডা বাতাসকে কি করছিস অর্থাৎ এখন সেবার দরকার যদি সেবাই না পাই তো এসির হাওয়াই কাজ হবে না বাপ মার কাছে তাই কে বাপমার সেবা করো তবেই তোমার কিয়ামতে কাজে লাগবে বাপজি ভাইয়েরা আমার মায়ের আসেন একটু দেখি এইদিকে এইদিকে আমার যে বললে খাদি যা তিনটা বসিয়ত কেন তিন হাজার বসিয়ত করলে আমি নবী মেনে নিব খাদিজা বললে না 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 তিনটা ওসিয়ত করলেই হবে নবী আমার বললে কি কি ওসিয়ত বল বলে নবী গো প্রথম ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানাইয়া দিবে জোরে বলেন সুবহান আল্লাহ নবী আমার বললেন খাদিজা মহিলা ইন্তেকাল করলে মহিলারা গোসল আমি তোমার গোসল কেমন বানায়া দিব খাদিজা বললে হুজুর গো মক্কার মানুষেরা আমাকে দেখা তো দূরের কথা মহিলারা পর্যন্ত আমাকে ঠিকভাবে দেখে নাই যখন মহিলারা আমার গোসল বানাইয়া দিবে তাদের স্বামীর কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে আমার স্বামীর শরীর সম্পর্কে অভিজ্ঞতা তাদের হয়তো বলবে অতএব স্বামী গো শেষ গোসলটা আপনি আমার বানাইয়া দিবে নবী আমারে বলেন ঠিক আছে মেনে নিলাম দ্বিতীয় ওসিয়তটা বলো দ্বিতীয় হইল ও আমার প্রাণের স্বামী আ দুনিয়ার কোন সাধা কাফন আমাকে দিতে হবে না আপনার জুব্বা মুবারকটা আমার জন্য কাপন বানাইয়া দিবে নবী আমারে বলে খাদি যা আজকে তোমাকে যতদিন বিবাহ করেছি একটা সঠিক ভাবে ভালো কাপড় দিতে পারি নাই শেষ বিদায় একটা নতুন কাপড় আমি দিতে চাই

আপনি আপনার জুব্বা মুবারকটা দিয়ে আমার দাফনের ব্যবস্থা করে দিয়ে এই বাপ এই বাপ এই বাপ জগতে আপনার কোটি টাকার সম্পদ থাকলেও কবরে যাবে না যাবে যাবে খুব বেশি হলে 1500 টাকা 2000 যাবে আপনি বলবেন যে সেটা কি করে একটা কাফনের দাম পাঁচশো টাকা একটা আতরের দাম পঞ্চাশ টাকা একটু কর্পূরের দাম 10 টাকা একটা সুরমার দাম কুড়ি টাকা নাকি এইভাবে হিসাব করতে গেলে পনেরোশো থেকে কুড়ি টাকা কুড়ি হাজার পনেরোশো থেকে দু হাজার টাকা হয়তো আপনার সাথে ওই কাফনের সাথে যাবে তাও যদি ভালো আমল করেন তো কাফন থাকবে আর যদি ভালো আমল না করেন তো দুদিনে পয়সা যাবে পয়সা যাবে নাকি এত বড়াই কিসে কিছু যখন সঙ্গে যাবে না তো গুণা করা কিসে এখন আমরা মানুষ এমন হয়ে গেছি শুধু টাকা উপার্জন হালালি পথে হোক আর হারামের পথে হোক টাকা আসলেই হবে এই যে মানুষের চিন্তা ধারা চিন্তা ধারা হালালি টাকা কোনটা আর হারামের টাকা কোনটা এটা একটু বুঝেন আল্লাহ যেন বুঝার তৌফিক না করে সকালে বলেন আমিন আমিন সম্মান খাদিজা বললেন হুজুরগণ আজকে আপনার বাম আর ক্ষমতা পাওয়ার আমি জানি নবী আমার বললেন মেনে নিলাম আমি যখন মারা যাব আমার কবরে দুনিয়ার কোনো মানুষ যেন না নামায় আপনি নামায়া আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে ও বাবাজি আমার ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তিনটা ওয়াসিয়ত দিয়া আমার খাদিজা একদিন জানো ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে পড়ে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নয়ন মেলিয়া দেখিনি চাইয়া মরণ আমার এত কাছে হায় মরণ পারবে না কইবাল জানন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় সকাল ফুরালো বেলা গোড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি মরণ আমার তো কাছে এই ধরায় যত সাথী ছিল একে একে সব বিদায় নিল আপনার বন্ধু বান্ধব চাচা ভাই গ্রামবাসী অনেকে চলে যায় চলে দেখেছেন তা আপনিও চলে যাবেন তাই কবি বলছে এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এভাবে আমিও চলে যাব একদিন সেদিনকে স্মরণ কর সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর আমার এত কাছে মর আমার এত কাছে সকালে বাগানে যে ভুল ফোটে সন্ধে বেলায় তা ও বটে সকালে বাগানে যে ভুল ফোটে বেলায় তা ও বটে এভাবে তুমিও ঝরে যাবে একই দিন সেদিনকে সর কর সবাই নয় মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হা আল্লাহ হোম্মা সাল্লাহ

আমার খাদিজা যখন ইন্তেকাল করলে নবী আমার ওসিয়ত মোতাবেক খাদিজার গোসল খানা বানায়া দিলা গোসল খানা বানায়া দেওয়ার পরে জুব্বা মোবারক দিয়ে আপনার কাফন খানা বানায়া দিলা কাফন খানা দেওয়ার পরে কবর গাদের মধ্যে নিয়ে গেলে দাফন করার জন্য আমার নবীজি যখন আমার খাদিজাকে কবরে নামাইলে কবরে নামায় দেওয়ার পরে আল্লাহ দরবারে আপনার ফরিয়াদ করে আল্লাহ গো এই খাদিজা আমার ইসলামের জন্য অনেক কিছু করেছে আজ খাদি যার কবরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বিছানা না বিছাই দিবা অতক্ষণ পর্যন্ত আমি নবী কবর থেকে উঠিব না আমার আল্লাহ ডাক দেয়া বলে হবে আমি আপনার তোমার কোনোদিন ফিরায় দিই নাই আজও ফিরাই দিব না কেমন পর্যন্ত ফিরায় দিব না যাও যাও যা আমি তোমার বিবি খাদি যার কবরে জান্নাতি বিছানা দিলা ഭഗവാ ജിന്ദാബാദ് 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 ജിന്ദാബ

অন্মজাইয়ারে যাইয়ারে দিল মচাইয়ারে মুরশিদ নিজে এর দেশে যায় আমার ম অনজাইয়া রে দিল মচাইয়ারে মুরশিদ নিজে এর দেশে যাই ও মুর্শিদ আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পা নিরে আগের নাও আরি রে কাঞ্চা বেড়া রে বাজার লোটায়া নিল চোরে রে আমার মন ম যাই আরে দিল ম যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায় আল্লাহ আমার নবীজি একদিন নয় দুই দিন এক খাদিজার কবরের কাছে আমার আল্লাহ ডাক বলে হবে এইভাবে যদি আপনি খাদিজার কবরের কাছে থাকেন আমি আল্লাহ আখের করে দুনিয়া আর আগে বাড়াবো না এখানে সমাপ্তি করব দুনিয়ার আগে দিব না আপনি যদি এখানে থাকেন নবী আমার বললেন আল্লাহ আমি যখন দুনিয়াতে রহমতের ভান্ডার হয়ে এসেছি আল্লাহ কোরআনে বলে জমা আর সলনাকা ইল্লা রহমত আল্লিল আলামিন হে নাবি তোমাকে জগতের মধ্যে পাঠিয়েছি রহমতের ভান্ডার করে অতএব আমি যখন রহমত হয়ে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করতে এসেছি অতএব আমি আগামী কালকে থেকে ইসলামের প্রচার করা শুরু করে দিব এই খাদিজার কবরের কাছে আর থাকব না আল্লাহ গো তুমি এখনই কিয়ামত দিও না বাপজি ভাইরা আমার ওই নবী আমার ইসলামের প্রচার শুরু করে দিলেন শুধু ইসলাম প্রচার যেই দিন নবী আমাদের সাথে নিয়ে যাবে জান্নাতে নবী আমাদের পরিত্রাণ করাবে নবী আমাদের শাহাস লাভ করাবে এমন এখন মৌলী উঠেছে দেখবেন আপনার বাংলাদেশে অনেক মল্বী আছে যারা বলছে নবী কোথায় যাবে বলেন এটা আওয়াজ দিয়ে বলে কিন্তু আমার নবী এ আমাদের গুনাহগার উম্মত উম্মতিকে শাফাত লাভ করাবে যখন আমরা কিয়ামতের দিন জাহান্নামী হইয়া যাব আদম আলাইহিস সালাতু সালামের কাছে যাব বলবো বলবো আমার আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা আপনি আমাদের জান্নাতে নিয়ে যাবে আদম আলাইহিস সালাতু সালাম বলবে না 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 আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো না যদি পারতাম তোমাদের আগে আমি কাবিলকে জান্নাতে নিয়ে যেতাম যদিpadStart তো কাবিলকে আমি জান্নাতে নিয়ে চলে যেতাম আমার দ্বারা হবে না যাও 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 ঈসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে চলে যাও ঈসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে যাবে তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের কাছে যাবে اسماعিল আলাইহিস সালাতু সাল্লামের কাছে যাবে এইভাবে প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাবে প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাওয়ার পরে সে আমাদের ঈসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে মুসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে জঙ্গল যাবে মুসা বলবে আর অন্য কোন পয়গম্বরের কাছে যাও আগে না শেষ پیغمبر নবী মুহাম্মাদের কাছে চলে যাও সেই একমাত্র তোমাদের পার করাইতে পারবে এবার সকলে আমার নবীর কাছে যাব যাওয়ার পরে বলবো হুজুর আপনি কি আমাদের পার করাইতে পারবেন নবী আমার বলবে আনা হালা অবশ্যই আমি তোমাদের পার করিব জরে বলেন সুবহানাল্লাহ দেখবে দেখবে যখন কি বলে যেন আপনার বেশি ডাক্তার দেখে যদি রোগ ভালো না হয় তখন অমাক একটা ডাক্তারের কাছে যা দেখবি তোর ভালো হয়ে যাবে তখন ও যায় ভালো হবে তো হবে মানে এদিকে চার হাজার কাছে ঘুরে আছে কেউ পারেনি তো নবী পারবে কিনা এরকম কিছু মানুষের ডাউট থাকবে তো নবীজিকে বলবে হুজুর আমাদের আমাকে পার করতে পারবেন তো নবী আমার বলবে আনা হালাহা অবশ্যই আমি তোমাদেরকে পার করবো বলেন শুভ হা বাপি ভাইরা আছে এই দেশে মাসা আমি দেখলাম আপনাদের মসজিদ খুবই সুন্দর খুবই সুন্দর এই সুন্দর মসজিদে লোক পাঠাবেন পাঠাবেন তাকে আপনার সন্তানকে কেন নামাজ পড়ার জন্য বাপ বাপ আজকাল বলবে এই মলবী কিছু জানে না রে শুধু নামাজের কথাই বলে কিন্তু আমাদের মূলত উদ্দেশ্য তো নামাজ নাকি মূলত উদ্দেশ্য হচ্ছে নামাজ বলেন তো ইনশাআল্লাহ চেষ্টা করো নামাজ পড়ো

নতুন যুবকের বিবাহ হয়েছে বাডি গেছে শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি যেটা পাশেই মসজিদে নামাজটা পড়ি ঝুম

এবার ওই মসজিদে যে ওই ঘটনা ঘটাইলো তো ওর বাপের নাম বাড়ি কোথায় কার জামাই জানলে না জানলো না তো এটা জানা আপনার না হয় হ্যাঁ মুসলমান ঘরে জন্ম নিয়েছি কমসে কম একটু আরবি শিখবো কমসে কম নামাজ কয়রে কাজ দিনের মধ্যে সেটা জানবো হঠাৎ করে ফোন করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বলে আমার পোতার মুসলমানই বর্ষার দিন তো আপনাকে কি পাওয়া যাবে আমি বললাম হ্যাঁ পাওয়া যাবে কি করবেন বলে মিলাদ করবো ঠিক আছে কবে অমুক দিন ঠিক আছে আমি মাগরিবের পরে চলে যাবো তো বলে মাগরিব কোনটাকে বলে বলে আপনার পোতার মুসলমানই দিবেন মানে কমসে কম আপনার বয়স চল্লিশটা পঞ্চাশ হবে তো মাগরিব কোনটাকে বলে জানেন না তো বলছে যে না আরে সন্ধ্যাবেলায় যে আজানটা হয় ওটাকে মাগরিব বলে তো ঘুরিয়ে বলছে মাগরিব টাগরিব বুঝি না আপনাকে সন্ধ্যাবেলায় পাইলেই হইল আচ্ছা বলেন এই রকম মুসল্লি আছে না নাই এই রকম মুসলমান আছে না নাই অরিজিনাল কথা বলছে আপনাকে ডুপ্লিসিটি লয় আমাকে বলছে ফোনে আমি বললাম যে দেশে ইমাম থাকলে ইমাম কেতে মিলাদ করি এই 50 বছর বয়সে আপনি মাগরিবি চিনলেন না তো 3 ঘন্টা ওয়াজ করে কি চিনবে

আর বলবে তোমরা কি দুনিয়ায় পড়ো নাই ইন্না আউতাইনা কাল কাউসার ফসাল্লি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা হুয়াল আবদার ওই আমার উম্মাত উম্মতি আমার আল্লাহ আমাকে কাউসার দান করে আছে আমি যাকে খুশি কাউসার দিতে পারি অতএব কাউসার তোমাদের আমি পান করাইবো যে কাউসার মধুর চাইতে মিষ্টি বেশি যে পানি আপনার দুধের চাইতো সাদা বেশি যে পানি আপনার একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না জরে বলেন সুবহানাল্লাহ একবার পানি পানি করলে কেমন পর্যন্ত দুই লাগবে না আর প্রেমের ডরে পান্দরে মনোমদিন আর শনে শনে মদিনায় একবার গেলে মদিনায় যে শান্তি পৃথিবীর কোন কর্নারে নাই গ্রামের মসজিদে যে শান্তি সেই শান্তি কোন ব্লকে গিয়ে নাই পাওয়া যাবে না তাই বলে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে আর নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে আর নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে যাই হোক কথা অনেক গজাল আছে বুঝলেন নতুন নতুন গজাল প্রত্যেক বছর আর আমার গজাল আপডেট হয় আপনার বক্তব্য আপডেট হয় সবকিছু আপডেট হয় ইউটিউবে শুনবেন একটা ওয়াজ আপনি একাদ রকমের পারে মানে পাবেন আপনি নতুন নতুন ওয়াজ বারবার পাবেন না ইনশাআল্লাহ আনসার সাউন্ড গোবরা চ্যানেলটি সাবস্ক্রাইব